Hello and welcome to Zero Sum. Today we are fortunate enough to have the first female topper at Zero Sum. Please welcome Ms Puja Debnath, jini 8th rank korechen executive overall ebong mohilader moddhe prothom. Ajke amra kotha bolbo Ms Puja Debnath er sathe. আপনাকে অনেক অভিনন্দন আপনি শুধুমাত্র 8th র‍্যাঙ্ক করেছেন তাই নয় আপনি মহিলাদের মধ্যে প্রথম হয়েছে এবং এই কারণে আপনি একজন ইন্সপায়ারিং ফিগার আপনি ইন্সপায়ার করছেন অলরেডি ইউথ যারা অ্যাপিয়ার করছে এবং ফিউচারে অ্যাপিয়ার করবে আজকে আমরা অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে আমরা এক্সপেক্ট করছি আপনার যে স্ট্র্যাটেজি ছিল সেটা আপনি শেয়ার করবেন আমাদের যারা ভিউয়ার্স তাদের সাথে এর বাইরেও আপনার যে অভিজ্ঞতা সেটার গল্প শুনবো এবং আপনার মূল্যবান সাজেশন আমরা নেব তো আমি প্রথমে জানতে চাইবো যে আপনার কি রকম লেগেছিল আপনি যখন জানতে পারলেন আপনি 8th র‍্যাঙ্ক করেছেন প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেখানে আমি আমার স্টোরিটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারবো কারণ অনেকেই হয়তো সিমিলারিটিস খুঁজে পাবে তারা মানে শুরু করার সাহসটা অর্জন করতে পারবে তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ এবার আসি আমার মানে সেরকম রিয়াকশান হয়েছিল প্রথমত বলে রাখি আমি 2014 ফার্স্ট অ্যাটেম্প দিয়েছিলাম ওই সময় আমি গ্রুপ এতে আমি ইন্টারভিউতে কল পেয়েছিলাম তো আমি ওই সময় কোয়াইট মানে কনফিডেন্ট ছিলাম যে আমি হয়তো গ্রুপ এতেই কিছু একটা করতে পারবো কিন্তু ইট ওয়াজ ব্যাড লাক ফর মি আমি গ্রুপ সিতে একটা পোস্ট হোল্ড করি ইরিগেশন অ্যান্ড ওয়াটার্স ডিপার্টমেন্টে অ্যাজ এসিআরও তো তারপরে আমি 2015 আরেকবার অ্যাটেন্ড দিয়েছিলাম তো সেক্ষেত্রে আমি অ্যাজ অ্যান এডিএসআর আমি সিলেক্ট হয়েছি এখন সেখানে আমি চাকরি করছি তো আমি মানে এই অ্যাটেম্পটা আমার কাছে ইট ওয়াজ অনলি ফর এক্সিকিউটিভ এবার আপনারা হয়তো জানেন এবছর সিটটা খুবই কম ছিল মানে টোটাল 67টা ছিল এই গ্রুপে এবং তার মধ্যে এক্সিকিউটিভ অনলি 25 এবার আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি এবার 14টা জেনারেল র্যাঙ্ক ছিল তো আমার ক্ষেত্রে আমি ইন্টারভিউ এবং পরীক্ষা দিয়ে খুবই কনফিডেন্ট ছিলাম যে আমি পাচ্ছি কিন্তু তারপরেও একটা ব্যাপার থাকে লাভ কারণ 14-র মধ্যে আমার নামটা ঢোকানোটা মানে ইট ওয়াজ মানে আমার একটা এফোর্ট অবশ্যই আমার 110% এফোর্ট থাকে কিন্তু ওই ব্যাপারটা একটা আমার একটা ব্যাপার ছিল যদি 14-র মধ্যে না আসে সেটা কিন্তু তারপরে যখন দেখলাম যে শুধু 14-র একদম ধারে কাছেই না একদম মানে 8th র‍্যাঙ্ক করেছি তো আমি খুবই মানে আনন্দিত হয়েছিলাম যে ওই সময় যে সত্যি আমার স্বপ্নটা সত্যি হলো যে আমি একটা প্ল্যাটফর্ম পেলাম আমি যে ধরনের কাজ করতে চাই তো আমি অনেক অনেক মানে কৃতজ্ঞ হব পূজা আমরা শুরু করব এরকম জায়গা থেকে যে আপনি কখন স্টার্ট করলেন ডিসিশনটা নিলেন যে আপনি সিভিল সার্ভিসে যাবেন প্রসঙ্গক্রমে বলে রাখি যে আমাদের যে জিরো সাম এই প্ল্যাটফর্মটা এখানেতে আপনারা যারা কথা বলেন ইন্টারভিউতে তাদের একটা ইমেন্স ইম্প্যাক্ট পড়ে আমাদের ভিউয়ার যারা তাদের ওপরে তারা আপনাদেরকে মেন্টর হিসাবে মনে করেন এবং আপনাদের দেখানো পথে হাঁটেন তো আমি এই কোয়েশ্চেনটা রিসেন্টলি ফেস করছি যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যেটা আপনারও ছিল আমি শুনেছি অনেকেই বলছে যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এখন প্রচুর ছেলে মেয়ে সিভিল সার্ভিস জয়েন করছে স্টেট সিভিল সার্ভিস বা ইউনিয়ন তো এই ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আছে যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য তারা মনে করছে যে তাহলে আমাদের জন্য একটা গুড এক্সপোজার স্টার্ট হচ্ছে অন দি আদার হ্যান্ড একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে যারা হয়তো আর্টস বা কমার্সের স্টুডেন্ট বা জেন স্ট্রিমে পড়াশোনা করেছে তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন যে এই ধরনের ট্রেন্ড হওয়ার পিছনে রিজন কি মানে আপনার ওভারঅল সিনপসিসটা কি আচ্ছা প্রথমেই আমার যেটা মনে হচ্ছে সিলেবাসটা দেখে সেটা হচ্ছে যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কিছু প্লাস পয়েন্ট থাকে সেক্ষেত্রে যারা জেনারেল স্টাডিজ নিয়ে নর্মাল অনার্স কোর্সে বা পাস কোর্সে পড়ছে তাদের জন্য অনেকটাই পাস কোর্স মানে অনেকটাই প্লাস পয়েন্ট হচ্ছে এবং সেটাই বেশি কারণ আমাদের জেনারেল স্টাডিজটা বেশি পড়তে হয় রাদার দেন ম্যাথস রিজনিং যে ব্যাপারটা রয়েছে তো এটা কিন্তু কোনো একদিকে পাল্লা ভারী কম এই ব্যাপারটা আমার পার্সোনালি মনে হয়নি আমার মনে হচ্ছে যে এটা একটা লেভেল প্লেইং ফিল্ড যেখানে সবাই আসবে সবার জন্যই রাস্তা ওপেন এবার যে যেভাবে ব্যাপারটাকে নিয়ে যেভাবে একটা যে স্ট্র্যাটেজিতে যে পথে চলবে কারণ আমার ডেস্টিনেশন একটা পথ বিভিন্ন রকম হতেই পারে এমন না যে ওই একটা পথেই আমাকে পৌঁছাতে হবে এবার ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা হয়তো ম্যাথস রিজনিং বা এমসিকিউ একটু তাদের স্ট্রেংথ আছে একটাভাবে ওরা পেলো কিন্তু সেই ক্ষেত্রে যেমন আমার ক্ষেত্রে কিন্তু এই যে হিস্ট্রি আমি লাস্ট যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তখন লাস্ট করেছি কিন্তু হিস্ট্রিটা তাও পড়েছি কিন্তু সত্যি কথা বলতে ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়ামে মানে ইকোনমিক্স যে ব্যাপারটা তারপরে কনস্টিটিউশন পলিটি এই জিনিসগুলো কিন্তু আমি কখনো আগে কখনো পড়িনি তো আমার ক্ষেত্রে এই পুরো জিনিসটাই নতুন ছিল সেই জিনিসটা যদি আমি অ্যাডাপ্ট করতে পারি ইকোনমি তারপর হচ্ছে গিয়ে পলিটি এবং আরও অনেক কিছু জিওগ্রাফিও লাস্ট ওই 10th পড়েছিলাম এই সব কিছু যদি আমি অ্যাডাপ্ট করতে পারি আমি তো আরও বেশি জিনিসটা নিয়ে আমাকে অ্যাডাপ্ট করতে হচ্ছে সেক্ষেত্রে যারা
ওই ব্যাকগ্রাউন্ড জেনারেল স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাদের ক্ষেত্রে ম্যাথ সিজনিং, আর এখন ম্যাথ সিজনিং এ তো সব যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা আপনাকে ইউ শুড বি স্ট্রং ইন ম্যাথস এন্ড রিজনিং, আদারওয়াইজ ব্যাংকের পরীক্ষা বা এসএসসি সিজিএল কোনো পরীক্ষাতেই প্রিলিমিনারি ক্লিয়ার হবে না, ফলে তাদেরকে ওটা করতেই হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আমি বলবো যে আরও বেশি জেনারেল স্টাডিজটা নতুন একটা জিনিস শুরু করতে হচ্ছে, তাই এটা একটা লেভেল প্লেইং ফিল্ড, এখানে কারোর প্রতি ইনক্লাইন্ড বা এটা আমার মনে হয়। পূজা, আমরা আপনার ডিসিশন নেওয়ার সময়টা জানতে চাইবো। আপনি ইঞ্জিনিয়ারিং পড়ার পরে আমি যেটা শুনেছি যে আপনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন, তো তারপরে আপনি কেন ডিসিশন নিলেন সিভিল সার্ভিস জয়েন করবেন? এইটা বলতে গেলে আমাকে একটু মানে আমার যে মানে স্টুডেন্ট লাইফ বা আমার ক্যারিয়ারে একটু পেছনে আমাদের যেতে হবে, সেটা হচ্ছে যে আমি বরাবরই আমি ছোটবেলা থেকে আমার টার্গেট ছিল যে আমি একজন ডক্টর বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে আমি কার্ডিওলজিস্ট হব, মানে আমার একটা প্যাশন ছিল। তো আমি 2005 এইচএস দিয়েছিলাম, তো আমার মোটামুটি ভালোই মার্কস হয়েছিলো, আমি এখানে টপার হয়েছিলাম ডিস্ট্রিক্টে, এবং আমি তারপরে আমার যা মার্কস ছিল আমি যাদবপুর প্রেসিডেন্সিতে এক জায়গায় ফিজিক্স এক জায়গায় কেমিস্ট্রি নিয়ে আমি অ্যাডমিশনও নিয়েছিলাম, কিন্তু আমার এমবিবিএস এর র্যাঙ্ক যেটা হয়েছিলো সেটা আমার বিডিএস মানে হয়েছিল, আমার এমবিবিএসটা হয়নি। কিন্তু জেনারেল স্টাডিজে ওই সময় আমি অতটা মানে আমার মানে ইয়ে ছিল, ইনফ্যাচুয়েশন ছিল না, ফলে আমার মনে হতো হয় আমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল পড়বো। তো ইঞ্জিনিয়ারিংয়ে আমার যা র্যাঙ্ক হয়েছিলো তাতে আমি কলকাতার দিকে ভালো কলেজেও পেয়েছিলাম, কিন্তু ওই সময় আমার একটা হোম সিকনেস কাজ করতো, আর আমার ভাইও খুব ছোটো ছিল, ওর সাথে আমার একটা বন্ডিং আছে আলাদা রকমের। তো আমি সেক্ষেত্রে জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কল্যাণী চুজ করি যাতে আমি বাড়ি থেকেই যেতে পারি। তো ওই সময় একটা মানে আনফুলফিল্ড একটা ড্রিম থেকে গেল, তো আমি ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করলাম। এবার আমি কলেজেও ভালোই মোটামুটি মার্কস পেয়েছিলাম এবং ফার্স্ট ক্যাম্পাস নিয়ে পেয়েও গেলাম, উইপ্রোতে গেলাম। সেখানে উইপ্রোতে একটা ব্যাপার আছে যে স্যালারি প্যাকেজটা একটু ডিফারেন্ট হয়, মানে যারা ট্রেনিংয়ে ফার্স্ট হয় তাদের একটা প্যাকেজ থাকে বিন ওয়ান, তারপরে সেকেন্ড থার্ডের বিন টু এরকম থাকে। তো আমি লাকিলি ট্রেনিংয়ে ফার্স্ট হলাম, আমার প্যাকেজটা অনেকটা হাই থাকছিল এবং আমি একটা ভালো মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে ছিলাম, ফলে ফিনান্সিয়ালি আমার কোনো প্রবলেম ছিল না। তো ইনিশিয়ালি দু বছর আমি বেশ মানে স্যাটিসফ্যাকশন নিয়েই মানে লাইফটাকে এনজয় করছিলাম। তো কিন্তু আমার মনের কোণে কোথাও একটা ছিল যে আমি যে এই যে ডাক্তার হতে চাইলাম, এই যে মানুষের একটা সেবা করতে চাইলাম, এই জিনিসটা কিন্তু আমি যে কাজটা করছি তার মধ্যে দিয়ে আমি করতে পারছি না। এবার আমি ক্রাই যেটা আছে এনজিও, সেখানে আমি টাকা দিতাম যাতে মানে সব স্টুডেন্টদের এডুকেশন পাই, ডিপ্রাইভ যারা স্টুডেন্ট তারা যাতে উঠে আসতে পারে, কিন্তু সেই জিনিসটা কিন্তু পৌঁছাতো না, কারণ বেশিরভাগ টাইমে আমরা ফেক দেখি যে জিনিসটা পৌঁছাচ্ছে না। তার চেয়ে বড় কথা হচ্ছে আমি দেখতে চাইছিলাম যে আমি যে এফোর্টটা দিচ্ছি সেটা পৌঁছাচ্ছে মানুষের কাছে এবং তার লাইফটা চেঞ্জ হচ্ছে, বেটারমেন্ট অফ লাইফ হচ্ছে, সেটা আমি নিজের চোখে দেখতে চাইছিলাম। কিন্তু আমি যে পজিশনে ছিলাম সেই জায়গা থেকে সেটা সম্ভব হচ্ছিল না। তো ওই সময় আমি উইপ্রোর যে সিএসআর অ্যাক্টিভিটিসগুলো ছিল আউটরিচ প্রোগ্রাম, তার সাথে একটু ইনভলভ হয়ে পড়ি বা কোথাও কিছু আর্ট করে ফেলে সেখানে কিছু জিনিসপত্র পাঠা, ওই অ্যাক্টিভিটিসগুলোর সাথে আমি অ্যাক্টিভ ছিলাম। তো আমার যারা ফ্রেন্ড ছিল অন্য কোম্পানিতে মাল্টিনেশনাল কোম্পানিতে, আমি উইপ্রোতে ছিলাম, যেমন কগনিজেন বা অ্যাকসেঞ্জার ক্যাব জিমিনি, ওদেরও আউটরিচ প্রোগ্রামে আমি চলেই যেতাম। তো সেখানে গিয়ে আমি যা দেখলাম যে মানে হিউজ সোশ্যাল ইনইকুয়ালিটি, মানে আমরা যেখানে কর্পোরেট সেক্টরে দেখছি যে এরকম সেটা ওখানে এইরকম, মানে হিউজ গ্যাপ, হিউজ ইনইকুয়ালিটি, ওই জিনিসটা মানে আমার খুব অবাক লাগলো যে আমরা কীভাবে লাইফ লিড করছি, একটা ঝা চকচকে লাইফ আর এই সাইডটা একটা ডার্ক ডেস রয়েছে। তো ওই জিনিসটা আমার স্ট্রাইক করলো যে আমার যে একটা আনফুলফিল ড্রিম ছিল সেটা আমি কীভাবে, আমি একটা চাইছিলাম অন্য কিছু পড়তে, কিন্তু তার প্ল্যাটফর্মটা আমি যে সিভিল সার্ভিসে আসবো সেটা আমার কাছে তখন ব্যাপারটা ট্রান্সপারেন্ট ছিল না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তো ওই সময় একটা মাথায় স্ট্রাইক করলো যে এদের জন্য যদি মানে একদম অ্যাক্টিভলি ডাইরেক্ট মানে গ্রাসরুট লেভেলে কিছু করা যায়। তো ওই সময় আমার সাথে মানে সাকসেসফুল কিছু সিভিল সার্ভেন্টের বেশ পরিচয় হয়ে গেলেন, তাদের মধ্যে আইএএস কিছু মানে কয়েকজন ছিলেন, তাদের মধ্যে এক্সিকিউটিভও কিছু অফিসার ছিলেন এবং আরও অনেক সার্ভিসে ছিলেন। তো আমি তাদেরকে দেখে মানে তখন আমি ফার্স্ট সিভিল সার্ভিস ব্যাপারটা কী বোঝা শুরু করলাম, তার আগে দিয়ে অতটা ভালো বুঝতে পারতাম না। তো তখন দেখলাম যে তাদের একটা মানে একটা অথরিটি আছে যা যেটা কাজে লাগে তারা মানুষের জীবনটাকে কিছুটা হলো, অবভিয়াসলি 100% সব পপুলেশনের তো চেঞ্জ হবে, কিন্তু আমার জন্য যদি একজন কি মিনিমাম 10 জনের লাইফ চেঞ্জ হয় সেটা একটা অনেক বড় ব্যাপার। তো আমি সেই জিনিসটা, হ্যাঁ, আই ক্যান কন্ট্রিবিউট ইন স্মল ওয়ে অলসো। তো আমার মনে হলো যে এটা একটা প্ল্যাটফর্ম হতে পারে। তো তারপরে আমি ডিসিশন নিলাম যে আমি এই জিনিসটা শুরু করবো, তখন মোটামুটি 2013 শেষ। তো আমি তখন ভাবলাম যে এটাই আমার পক্ষে রাইট প্ল্যাটফর্ম, যে আমি যেটা চাইছি মানুষের যে মানে বেটারমেন্ট অফ লাইফ বা সবাই যে এডুকেশন পাবে বা একটা সোশ্যাল মেক, আমাদের দেশের একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আমাদের ইন্ডিয়া বলুন বা ওয়েস্ট বেঙ্গল বা যে কোনো স্টেট,
আমাদের যা যা প্রবলেম আছে আমাদের ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলে বা এনি আদার স্টেটস, বেশিরভাগ প্রবলেম তো রিলেটেড টু ইটস সোসাইটাল মেকআপ। আপনি দেখুন, হেলথ বলুন, এডুকেশান বলুন, বা এই যে ওপেন ডেফিকেশন নিয়ে এত কিছু হচ্ছে, সব কিছু কিন্তু সোসাইটাল মেকআপ। মানে আপনি যদি সোসাইটিটাকে একটা ম্যাচিওর, একটা নলেজেবল, ইনফরমেটিভ করতে পারেন, হাফ ওয়ার্কস ইজ, মানে হাফ কেন বলবো, 90% ওয়ার্ক ইজ ডান, তারপরে আপনার সেরকম কিছু মানে করা থাকে, অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমি দেখলাম যে ইট ইস দ্য রাইট প্ল্যাটফর্ম, আমি যেটা করতে চাইছি সেটার জন্য রাইট প্ল্যাটফর্ম। তো আমি তখন সিভিল সার্ভিসটাকে চুজ করি, যে আমি যে কাজটা করতে চাইছি আমি কেরিয়ার হিসেবে চুজ করি। তো আমি তখন অ্যাকচুয়ালি আমি প্রজেক্ট থেকে, আমি যে প্রজেক্টে ছিলাম সেখান থেকে আমি রিলিজ চাইলাম। তো রিলিজটা ওই সময় পসিবল ছিল না, তো আমি অত কিছু প্ল্যান ডিসিশন ছিল না, আমি জাস্ট হয়ে আমি রেজিগনেশন দিয়ে দিলাম, পরীক্ষার কিছুদিন বাকি। তো আমি তখন জাস্ট 2 মাস মতো আমি পরীক্ষার আগে পড়েছিলাম, এবং লাকিলি আমার এই গ্রুপে ইন্টারভিউ কলও এসে গেছিলো। তো ততদিনে আমি আমি জানলাম যে আমি একটা কমফোর্ট লেভেলে একটা জায়গায় রয়েছি। আমি চাইলাম আমি নিজেকে আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, আমি চাইলাম আমি আনকমফোর্টেবল লেভেলে জাস্ট থ্রো করবো নিজেকে, যেখানে আমাকে মানে একটা সার্ভাইভ করার একটা খিদে থাকবে আমার মধ্যে, যে আমার আর কিছু নেই, যে আমাকে পেতেই হবে, এরকম একটা জায়গায় নিজেকে জাস্ট থ্রো করলাম। সেই জন্য আমি চাকরিটা ছেড়ে দিলাম, দিয়ে আমি 2 মাস প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিলাম, এবং আমার ওটাতে হলো, আমার সি গ্রুপে ওটাতে এসিআর অ্যাসিস্ট্যান্ট ক্যানেল যেগুলো অফিসার, এইভাবেই আমি ওই ডিসিশনটা টেক করলাম। দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। আপনি অবশ্যই মেধাবী ছাত্রী ছিলেন এবং ছোট থেকে আপনি সাকসেসফুল হয়েছেন যতবার আপনি স্কুলে বা কলেজে এক্সাম দিয়েছেন, কিন্তু আমার যেটা মনে হয় যে কেরিয়ারের যে ডিসিশন সেটা নেওয়াটা টাফ হয়ে যায় অনেক ক্ষেত্রে। আপনি অলরেডি একটা এস্টাবলিশড জবেতে ছিলেন এবং সেটা ছেড়ে আপনি বেরিয়ে আসছেন এবং ফর অ্যান আনসার্টেন অ্যাটেম্পট আপনি আগাচ্ছেন, এটা অফকোর্স আপনার মধ্যে একটা চ্যালেঞ্জ তৈরি করবে, এটা আপনাকে এরকম জিনিসটা ফিল করাবে যে আপনার কাছে ফিরে যাওয়ার কোনো অপশন নেই আর, এবং সেটা আপনাকে মোটিভেট করবে, এটা এই ব্যাপারটা এভিডেন্ট। কিন্তু এই সময়টাতে যে স্ট্রেস বা যে প্রেশারটা থাকে, আনসার্টেনটি, যে অ্যাংজাইটি থাকে, এটাকে হ্যান্ডেল করেছিলেন কিভাবে আপনি? নিশ্চয়ই এসেছিল এই ধরনের কিছু। সে তো অবশ্যই, কেন কি আমি যখন 14-এ আমি আমার চাকরিটা ছেড়ে দিই, তারপর এখন ধরুন 2017-এ আমি রিসেন্টলি মানে 9th June আমি জয়েন করেছিলাম, তো তার মাঝে এই হিউজ যে 3-3.5 বছর আমি কিন্তু জাস্ট বাড়িতে বসে আমি জাস্ট প্রিপারেশান নিচ্ছিলাম। আমি যখন ওটা হলো 2014-এ আমি কিন্তু মনে করিনি যে আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। আমি নিজেকে তখনও স্টুডেন্টই ভাবতাম, আমি 15 সালে পরীক্ষা দিয়েছি, আমি 16 সালে পরীক্ষা দিয়েছি, আমি স্টুডেন্ট লাইফটাকে তখনও আমি ভাবিনি যে আমি এস্টাবলিশড হয়ে গেছি। তো সেক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস তো থাকেই, মানে সবসময় যে স্পিরিট একদম টপে থাকবে তাও নয়, ডিপ্রেশন আসে, সব কিছু আসে। তো আমি যে বলবো যে কীভাবে ব্যাপারটাকে মানে সার্ভাইভ করা যায়, সেটা হচ্ছে যে আপনার মানে আমাদের যে নিজের যে ড্রিম, সেই জিনিসটা কতটা পোক্ত এবং নিজের উপর বিশ্বাসটা কতটা পোক্ত, এই জিনিসটাই কিন্তু আমাদেরকে এই স্ট্রাগলটা সার্ভাইভ করতে সাহায্য করবে। কেন কি আমি যখন চাকরিটা ছেড়েছিলাম আমি সিলেবাস সম্পর্কে সত্যি কথা বলতে আমি জানতাম না। আমি শুধু আমাকে আমার একজন বন্ধু বলেছিল যে এই জিনিসগুলো করতে গেলে, মানে সেটা ইউনিয়ন ইউপিএসসি হোক বা WBCS হোক, এই জিনিসগুলো করতে গেলে তোকে একটা তপস্যা টাইপের করতে হবে, যে পুরো কন্ট্যাক্টস বন্ধ করতে হবে, তোকে সোশ্যাল লাইফে অত ইয়ে করতে হবে না, তোকে জাস্ট ঘরে বসে ব্যাপারটাকে পড়তে হবে, একদম মানে তপস্যা যেভাবে করে। তো আমি মানে ছোটোবেলা থেকে আমি মানে খুব ডেডিকেটেড ওয়েতে পড়াশোনা করেছি, তো আমি জানতাম যে আমি সেই জিনিসটা করতে পারবো। আমি শুধু ওই দিকুই জানতাম যে আমি হার্ডওয়ার্ক যদি আমার থেকে এই জিনিসটা এক্সপেক্ট করে, হার্ডওয়ার্ক আর ডেডিকেশান, সেটা আমি দেবো 100%। এই কনফিডেন্সটা আমার কাছে ছিল যে আমি লক্ষ্য থেকে যে আমি পারছি না বলে ফিরে যাব, পিছিয়ে আসবো, সেটা আমি কখনো করবো না, যে দিলাম হলো না ঠিক আছে লেটস গো ব্যাক টু মানে প্যাভিলিয়ন, ওই ব্যাপারটা আমি করবো না। আমি যতদিন হতে থাকবে আমি লেগে থাকবো। এই লেগে থাকার যে মানসিকতাটা সেটা কিন্তু দরকার, কারণ এই ধরনের ব্যাপারে কেউ ফার্স্ট অ্যাটেম্পট যদি এক্সিকিউটিভও পেত তার কিন্তু সেই পুরো ব্যাপারটা 2 বছর এই রেজাল্ট বেরিয়ে সব কিছু। সেই পার্সিভারেন্স ব্যাপারটা যদি না থাকে, যে লেগে থাকার মানসিকতা, তাহলে কিন্তু এই লড়াইয়ে সার্ভাইভ করাটা খুব কঠিন। তো মানসিকভাবে দৃঢ় হতে হবে, কনফিডেন্ট হতে হবে, এবং সর্বোপরি নিজের উপর বিশ্বাস আর বাবা মার সাপোর্ট, এটা তো অবশ্যই জরুরি। তো আমি ওটা বাই ডিফল্ট ধরেই বলছি, নিজের উপর বিশ্বাস এবং পার্সিভারেন্সটা যদি না থাকে তাহলে এই লড়াইয়ে টিকে থাকা খুব মুশকিল, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। একটা জিনিস আমি খেয়াল করছি মানে আপনার সাথে কথা বলতে গিয়ে, যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, যে আপনার ফার্স্ট অ্যাটেম্প ছিল, আপনি ওই আনসার্টেনটির অ্যাংজাইটিটার কথা আপনার মাথায় ছিল নিশ্চয়ই, তারপরেও আপনি এরকম একটা বোল্ড ডিসিশন নিলেন। তো এখানে আমার মনে হয় দুটো চ্যালেঞ্জ থাকছে, একটা হচ্ছে ওই আনসার্টেন ফিউচারের দিকে যাচ্ছেন আপনি, সেকেন্ড ব্যাপার যেটা আপনি বলছেন অলরেডি যে সিলেবাসটাই আপনি তখনও খুব একটা ভালো করে জানতেন না যখন আপনি এই ডিসিশন নিয়েছেন।
তো আপনার এটা আত্মবিশ্বাস হয়তো কাজ করেছে যে আপনি অল্প সময়তে মেকআপ করতে পারবেন, এবং আলটিমেটলি আপনি সেটা করলেনও এবং আপনি সাকসেসফুল হলেন। আপনি কিন্তু হয়তো এ গ্রুপে আপনি আনফর্চুনেটলি সিলেক্টেড হতে পারলেন না, বাট এ গ্রুপের আপনি ইন্টারভিউ পর্যন্ত আপনি ফেস করলেন, সো ইটস আ সাকসেস। সো আমার কোয়েশ্চেন এখানেতে যে এই অল্প সময়ের মধ্যে তৈরি করতে গেলে আপনার মতো যে স্টুডেন্ট হয়তো ফিউচারেতে তৈরি হবে, কাকে আপনার কি সাজেশন আপনি দেবেন যে অল্প সময়ের মধ্যে তৈরি করতে গেলে কীভাবে স্ট্র্যাটেজাইজ করতে হয়, টোটাল প্ল্যানটা কীরকম করতে হয়? অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে এই আনসার্টেনটিটাকে মাথা থেকে সরিয়ে একটা প্ল্যান ওয়েতে পড়া, এবং এর মাঝখানে এই ব্যাপারটাও কাজ করবে যে আমি একটা লাইফস্টাইলের মধ্যে একটা শিফট দেখতে পাচ্ছি, আগে একটা কর্পোরেট লাইফস্টাইল ছিল, এখন আবার স্টুডেন্টহুড, তো এই এই টোটাল ট্রানজিশন পিরিয়ডটাতে কীরকমভাবে কোপ আপ করা উচিত? প্রথম কথা একটা যেটা বলি যে এখনকার দিনে মানে শুধু জব করছে যারা তা না, মানে স্টুডেন্ট লাইফ থেকে তারা সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ যে অন্যদিকের ফোকাস পুরো সরে যাচ্ছে। তো আমি ওই সময় সত্যি কথা বলতে মানে ফেসবুক বা যা সোশ্যাল মিডিয়া আছে আই ওয়াজ ভেরি অ্যাক্টিভ অ্যাট দ্য টাইম। আর কর্পোরেট কালচারে যেরকম অফিসে যেরকম থাকে একটা মানে সবসময় একটা যাই হোক অফিস আছে, ফিরছি দেরি করে বা কিছু অফিসের শেষে কালচারাল প্রোগ্রাম বা ইটিং আউট বা পার্টি থাকছে, সেটা একটা অন্যরকম লাইফস্টাইল। সেখান থেকে মানে রাতারাতি বলতে গেলে দু তিন দিনের মধ্যে আমি পুরো স্টুডেন্ট লাইফে ব্যাক করি। আমি সর্বপ্রথম যেটা করি আমার ফেসবুকটাকে আমি বন্ধ করে দিই, তাতে আমার সব কন্ট্যাক্ট আর দিয়ে ওখানে চলে গেল। আর আমি আমার নাম্বারটা ওটা একটু ক্লোজ গ্রুপেই রাখি, তো ওইখানে কিছু আইসোলেশনে আপনাকে মানে আমাদেরকে যেতেই হবে আর কি, ওইখানে কিছু স্যাক্রিফাইস করতে হবে, পার্সোনাল লাইফে স্যাক্রিফাইস করতে হবে বা এই এন্টারটেনমেন্ট লাইফ এনজয় করা ওই জিনিসগুলো একটু স্যাক্রিফাইস করতেই হবে, তো সেই জিনিসটা কিন্তু খুবই দরকার ওই সময়। আর অল্প সময়ে সিলেবাস চেঞ্জ করার কথা যেটা বলি সেটা হচ্ছে যে প্রথমে সিলেবাসটাকে একটু জেনে নিতে হবে। আমি যখন শুরু করলাম আলটিমেটলি সব কিছু ছেড়ে ছুড়ে তখন তো আর কোনো রাস্তা নেই, আমাকে তো জানতেই হবে। সিলেবাসটা মোটামুটি দেখলাম, এবারে ছোটোবেলা থেকে ফাঁকি আমি সেরকম একটা দেইনি, ফলে আমি যদিও টেনতে পড়েছিলাম কিন্তু কোথাও কোনো কোনায় হয়তো ছিল জিনিসগুলো, ছিল আবছাভাবে ছিল, আর একটু ঘষলে মাজলে মোটামুটি উঠে আসবে। তো যেটা আমার মনে হয় যে এই যে এই সোর্স ওই সোর্স একটা হিউজ একটা ব্যাপার থাকে যে মানুষ মানে কনফিউজ হয়ে যায় অ্যাকচুয়ালি কী পড়বে। তো আমার মনে হয় সোর্স মানে যতটা সম্ভব লিমিটেড রাখা উচিত, এবং সেই সোর্সটাকে খুব ভালো করে মানে একদম অ্যাসিমিলেট করে নেওয়া উচিত যে একদম মাথার প্রত্যেকটা পার্টে কী আছে না সুন্দরভাবে সাজানো থাকে। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমি অনেক জায়গায় দেখেছি সবাই মানে অনেকেই বলেন যে WBCS সিলেবাসটা হচ্ছে খুব ফ্যাকচুয়াল ইনফরমেটিভ টাইপের, যে গদভাদা ফ্যাকচুয়াল কোশ্চেন আসে এই সাল ওই সাল ইত্যাদি ইত্যাদি। তো মেবি এই কারণে হয়তো 14 অ্যাটেম্পটা আমার অতটা মানে হয়তো আমি বেশি স্কোর করতে পারিনি মেন্সে, কিন্তু আমি সবসময় আমি কখনো মুখস্থ ব্যাপারটা আমি কখনো করতে পারতাম না। আমার হচ্ছে আমি কনসেপ্টটা জানলাম এবং সেইটাকে আমি জাস্ট মাথার মধ্যে প্রসেস হবে আমি কাজে লাগাবো, আমি আনসার করব। তো আস্তে আস্তে 14 যখন প্রথমবার MCQ হলো, তারপরে কিন্তু প্রথমবার তো গদবাদা কোশ্চেন হলো ঠিক আছে, কিন্তু তারপরে কিন্তু আস্তে আস্তে স্ট্যান্ডার্ডটা একটু উপরে উঠতে শুরু করলো। UPSC ছুঁতে না পারলেও বেশ কিছু কোশ্চেন বেশ স্ট্যান্ডার্ডে ছিল, মানে আমি ফেস করেছি ব্যাপারটা, তো আমার সেটা ভালো লাগলো যে স্ট্যান্ডার্ডটা বাড়ছে। আর স্ট্যান্ডার্ডটা যখনই বাড়ছে আপনাকে কিন্তু সেই মুখস্থ করা ব্যাপারটা আর করলে চলবে না, আপনাকে কনসেপশন জানতেই হবে। আমি আপনি করে বলছি মানে বলছি আর কি সবার ক্ষেত্রেই বলছি যে আমাদের কিন্তু কনসেপশনটা ভালো করে মানে কনসেপশন যদি কারো একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে সে যেখান থেকে দিক সে একটা কাজে লাগিয়ে এখান থেকে ওখান থেকে ছোটোবেলার সমস্ত নলেজ কাজে লাগিয়ে সে কিন্তু MCQটা অ্যাটেম্প্ট করতে পারবে। তো আমি সেই পলিসি নিয়েছিলাম, কারণ আমি যেহেতু মুখস্থ কিছুই করতে পারি না, এক লাইনও সাল ঠাল কিছু, তো আমি দেখলাম আমার কনসেপশনটা একদম স্ট্রং হওয়া দরকার। তো আমি যা যা বেসিক বই কনসেপশন একদম স্ট্রং করে নিলাম, নিয়ে আমি দু মাস পরে পরীক্ষা দিতে গেলাম। আমি হিস্ট্রির যে একদম ইনফরমেটিভ ওইসব কোশ্চেন আমি পারিনি করিনি, কিন্তু যেগুলো আমি দেখেছি যে আমার কনসেপশন কাজে লাগিয়ে আমার বেসিক নলেজ কাজে লাগিয়ে অ্যাটেম্প্ট করা যাবে, আমি একটু রিস্ক নেই আমি ওটা অ্যাটেম্প্ট করি এবং সেটা এলিমিনেটিভ পদ্ধতিতে সেটা ঠিকঠাক মোটামুটি হয়ে যায়। তো যেহেতু আমি কনসেপচুয়াল মানে কনসেপচুয়ালি স্ট্রং সেহেতু ওই রিস্কটা আমি নিতে পারি। তো আমি যাদের কম সময় তাদেরকে বলবো যে এই সোর্স ওই সোর্স বা ইনফরমেশন মুখস্থ এইসবের পেছনে না ছুটে তারা যদি বেসিক অবশ্যই কটা সাবজেক্ট আছে সেই বেসিক কনসেপশনগুলো যদি কেউ স্ট্রং করে নেয় ওর উপর যদি হোল্ড থাকে তাহলে কিন্তু তারা এই একটা অ্যাটেম্প্ট এরকমভাবে দিতেই পারে। মানে আমি নিজে যেহেতু একটা পজিটিভ রেজাল্ট পেয়েছি ইট মে বি অন্য গ্রুপ সেটাই। আপনি অলরেডি ইন্টারভিউ ফেস করেছিলেন যখন আপনি ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি পেয়েছিলেন এবং আপনার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সও আছে ফর 2 years অলমোস্ট, তো আপনার কি মনে হয় যে এই ধরনের জিনিসটা আপনাকে অ্যাডভান্টেজ দিয়েছিল যখন আপনি প্রথমবার PSC ইন্টারভিউ ফেস করলেন? হ্যাঁ অবশ্যই,
কারণ আমি একটা জিনিস মনে করি সেটা শুধু এই ধরনের এক্সপিরিয়েন্স থাকার জন্য না, মানে কখনো কোনো মানে কোথাও থেকে আমি কখনো যদি কিছু শিখি কোথাও না কোথাও একটা জীবনে কিন্তু কাজে লেগে যায়। আমরা হয়তো বুঝতে পারি না কীভাবে কাজে লাগলো, কিন্তু সেই যে আমরা শিখলাম সেটা কিন্তু কাজে লেগে যায়। যেমন আমি যখন ওখানে ইন্টারভিউ ফার্স্ট টাইম যখন দিয়েছিলাম, আমি প্রথমে TCS-এ আমি অন ক্যাম্পাসে পেয়েছিলাম, তো সেক্ষেত্রে ওইখানে একটা বেশ ভালো কম্পিটিশন হয়েছিলো, খুব অল্প সংখ্যক স্টুডেন্ট সেদিন ক্যাম্পাসিংয়ে চান্স পেয়েছিলো। তো আমি অতটা কনফিডেন্ট ছিলাম না যে আমি যতটা অ্যাপটি করেছি সেটা হবে কি হবে না, কিন্তু আলটিমেটলি দেখলাম যে অল্প কজন নিল, আমার ফাইনাল লিস্টে আমার নামটা থাকলো, ওটা প্রথম আমার লাইফের চাকরি ছিল, তো আমার একটা কনফিডেন্স বাড়লো। যদিও আমি চাকরিটা করিনি, তারপরে আমি উইপ্রো জয়েন করলাম। তো সেক্ষেত্রে বলতে গেলে ওই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অবশ্যই জরুরি, কারণ আমি যখন একটা এক্সপোজার পাচ্ছি, আমার ফার্স্ট পোস্টিং ছিল ব্যাঙ্গালোরে, তো আমি যখন ওখানে ছিলাম তো ওখানে অবশ্যই সেই আবার ওরকম ব্যাপার যে আমাকে আনকমফোর্টেবল একটা জোনে ফেলে দেওয়া হলো, অন্য কালচার অন্য সব কিছু, অ্যাসিমিলেট হওয়ার পাওয়ারটা বেড়ে গেল, সব মানে ডাইভার্সিফাইড মানে সেই জিনিসটা আমি পেলাম। তো ওইখান থেকে আস্তে আস্তে শিখলাম যে কীভাবে নতুন নতুন মানুষের সাথে পাবলিক ডিলিং ব্যাপারটা শিখলাম। তারপরে যখন কাজের ক্ষেত্রে মানে কথা বলা, কীভাবে গুছিয়ে কথা বলা, এই সব কিছু তো রয়েছে। আর ইন্টারভিউতে ইন্টারভিউ ফেস করা অবশ্যই একটা মানে প্লাস পয়েন্ট তো ছিল, আগে TCS ফেস করেছিলাম, তারপরে উইপ্রো ফেস করলাম, তো সেই ক্ষেত্রে ইন্টারভিউ। আর এখানে WBCS-এ ইন্টারভিউ কিন্তু মানে বেশিরভাগ সময় ইংলিশেই ইন্টারভিউ হয়। আমি যে তিনবার ইন্টারভিউ দিয়েছি, মানে খুব অল্প সময়ই ওনারা মানে বেঙ্গলিতে কোশ্চেন করেন, ফলে ওখানে যেহেতু একটা ইংলিশে ইন্টারভিউ দেওয়ার একটা অলরেডি একটা এক্সপিরিয়েন্স ছিল, ফলে সেই অর্থে খুব একটা যে ভয় ভীতি কাজ করেছে সেটা হয়নি, ফলে আমার পক্ষে ওটা একটা এজ ছিল আর কি। আপনি 2014-এ অ্যাটেম্পটে প্রথমবার ইন্টারভিউ দিলেন PSC, এবং আপনি 2016-এ আপনি র্যাঙ্ক করলেন 8, তো এই দুটো ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সের মধ্যে ডিফারেন্স আপনি কি লোকেট করছেন, মানে আজকের দিনে দাঁড়িয়ে কি ভুল হয়েছিল আপনার প্রথম ইন্টারভিউ অ্যাটেম্পটে এবং সেকেন্ড ইন্টারভিউতে, ওই অভিজ্ঞতাটা কতটা কাজে লেগেছিল? আচ্ছা, প্রথমেই বলে রাখি যেটা হচ্ছে, প্রথমে যখন আমি ওই ইন্টারভিউয়ে গেলাম, যতই হোক আমি আগে ইন্টারভিউ ফেস করেছি, আমার একটা এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু সেটা কিন্তু প্রায় 3 বছর আগে, ফলে জিনিসটা অনেকটা গ্রে হয়ে গেছিলো, মানে তাজা কিছু ছিল না, ফলে একটা ভয় ভীতি নার্ভাসনেস অবশ্যই কাজ করছিলো। তো আমি একটু টেন্সড হয়ে গেছিলাম ওই দিন, আমি খুব মানে ব্যাপারটা নিয়ে খুবই মানে খুবই বেশি চিন্তাভাবনা করা হয়ে গেছিলো, যেটা আর একটু কম করলেও হতো, মানে 2014-এ। ঠিক আছে, আমি এই গ্রুপে কল পেয়েছিলাম, কিন্তু আমি মানে বিভিন্ন, যেহেতু আমার কোথাও থেকে আমি কোচিং নিইনি, ফলে আমি যে দু একজনের সাথে কথা বলেছি তারা যে লিস্ট পাঠালো যে এই এই কোশ্চেনগুলো দেখে যেতে হবে, এই সেই, মানে এত বেশি ইনফরমেশান গ্যাদার করতে বলে গেল, বলে দিল যে মাথায় ইনফরমেশানই ভরে থাকলো, ইনফরমেশান প্রসেস করার আর জায়গা থাকলো না। ঠিক আছে, আর আমি একটু মানে মাথাটা কিছু একটা জায়গা ফাঁকা থাকবে যেখানে আমি প্রসেস করতে পারবো, ওরকমভাবে চললে আমি একটু কমফোর্টেবল ফিল করি। তো ইনফরমেশান ওভারলোড আপনি বলতে পারেন, অথবা সঙ্গে নার্ভাসনেস প্রথমবার এরকম, তারপরে ওই একটা ব্যাপার বললাম যে আমি অলরেডি একটা মানে ভালনারেবল জোনে রয়েছি, আমার হাতে কিছু কিছু চাকরি নেই, আমাকে নিজেকেও মানে প্রুফ করার একটা ব্যাপার রয়েছে যে আমি যে ডিসিশানটা নিলাম, কারণ মানে সবাইকে সবাই জিজ্ঞাসা করছে যে এরকম একটা ভালো চাকরি ছেড়ে, ইন্টারভিউ বোর্ডেও জিজ্ঞাসা করেছে, তো সেই পুরো ব্যাপারটা একটা প্রেশার হিসেবে কাজ করেছিল, ফলে ইন্টারভিউটা হয়তো অতটাও ভালো হয়নি যতটা ভালো হবে আমি ভেবেছিলাম। তো সেই ক্ষেত্রে ওই একটা জিনিস ছিল। এরপরে পরের বার যখন এবছরের ইন্টারভিউ ফেস করলাম, ওই সময় বলা হয়েছিল যে পেপার পড়ে যেতেই হবে, আমি আগের দিন রাত ফাত জেগে পড়ে সকাল 5টায় উঠে অনলাইনে সাবস্ক্রিপশন পড়ে প্রথম যা যা সব পড়ে পড়ে গেলাম, ফলে সেগুলো কিছু আলটিমেটলি গিয়ে দেখলাম ইট ওয়াজ আ হেলদি ডিসকাশন, ওরকম কিছু না যে ইনফরমেশান চাইছি আমি দেব, মানে অ্যাকচুয়ালি আমি মিসগাইড হয়ে গেছিলাম, একটু কনফিউজও হয়ে গেছিলাম। তো তারপরের বার কী হলো, তারপরের বার আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তারপরে প্রথমবার একটা জিনিস কী ছিল যে অনেকে অনেক রকম মানে গাইড করেন যে এটা বলা ঠিক না, বা একটু চেপে বলতে হবে, বা এই জিনিসটা বললে অসন্তুষ্ট হতে পারে, মানে একটু ম্যানিপুলেশন করা হয় ইন্টারভিউ, মানে ক্যান্ডিডেট নিজেকে ম্যানিপুলেট করে আর কি। তো আমি পরের বার, আমি এবছর যখন ইন্টারভিউ দিয়েছি, আমি পেপারটাও আমি নিউজ পেপারটাও দেখে যাইনি, আমি একদম বোল্ডলি গেছি, আমি এইটা ভেবেই গেছিলাম যে আমি এক বর্ণও মানে ম্যানিপুলেশন, অবভিয়াসলি আমি মিথ্যে তথ্য অবশ্যই দেবো না, কিন্তু মানে কোনো যেমন ওপিনিয়ন বেসড কিছু কোশ্চেনে, যেটা ইন্টারভিউ মানে বোর্ড খুশি হবে, আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে এই জিনিসটাই আমরা বলি, আমাদের যেটা মনের কথা সেটা বলবো না, আমরা অনেক ক্যালকুলেশন করে ওরকম টাইপের কিছু আনসার বানিয়ে নিয়ে যাই। কিন্তু এবছর ইন্টারভিউতে আমি যেটা করেছি, আমি নিউজ পেপারটাও পড়িনি, আমি কোনো ইনফরমেশান গ্যাদার করি, আমি রেগুলার যেমন নিউজ পেপার পড়ি, দা হিন্দু আমি পড়তাম গেছি, আর আমি ঠিক করে গেছি যে আমি আমার আনসার এক বর্ণ ম্যানিপুলেশন করবো না, হতে পারে এটা ওপিনিয়ন যা খুশি হতে পারে, আমি কোনোরকম মানে ওইখানে বসে আমার যা মনে হবে আমি সেটাই বলবো, এবং আমি কে আমি নিজে কি সেই জিনিসটা আমি তুলে ধরবো, আমি কি সেটা তুলে ধরবো, এবারে আমার নিজের উপর একটা বিশ্বাস আছে যে আমি কি সেটা যদি আমি তুলে ধরতে পারি, এবং আমি যে এই পোস্টটা ডিজার্ভ করি, বা এই পোস্টটা যে আমাকে ডিজার্ভ করে,
সেই জিনিসটা আমি যদি বোঝাতে পারি, অবভিয়াসলি আমাকে ওনারা মানে সিলেক্ট, ওনাদের হাতে কিছু নেই কিন্তু আমাকে একটা ভালো মার্কস ওনারা দেবেন, এই একটা কনফিডেন্স নিয়ে যে আমি নিজেকে আমি কী সেটা আমি নিজেকে তুলে ধরবো, সত্যি কী সেটা আমি দেখাবো। এবার যদি ওনাদের ওনারা যদি সিলেক্ট করেন, ওনারা যদি বুঝতে পারেন যে আমি এই পোস্টটা হোল্ড করার পটেনশিয়াল আছে, তাহলে অবশ্যই ওনারা মানে সেইভাবে একটা মার্কস দেবেন, এই আশা নিয়ে আমি গেছিলাম এবং দেখলাম যে এটা একটা পজিটিভ একটা রেজাল্ট আমি পেলাম এবং এই র্যাঙ্কগুলো আমি তার জন্য খুবই মানে ধন্য। হ্যাঁ, এটা অবশ্যই আপনার প্রপার ডিসিশন ছিল, তবে একটা রিস্ক থেকে যায় যে সেলফ কনফিডেন্সটা আপনি যখন দেখাচ্ছেন সেইটা আর আরেকজন যেভাবে নিচ্ছে মানে অ্যারোগেন্স মনে করছে, এই দুটোর মাঝখানে একটা খুব থিন লাইন আছে, মানে এই জায়গাটাতে মিস ইন্টারপ্রিটেশন হয়ে যাওয়ার চান্স বেশি। ইন্টারভিউতে এই ধরনের রিস্ক কতটা নেওয়া জরুরি বা উচিত আপনার মতে, এবং আপনি যে ম্যানিপুলেট করার কথা বলছেন, মানে আমি বলতে চাই যে বিইং ডিপ্লোম্যাটিক এই ব্যাপারটা হওয়াটা সেফ একটা জোনে আপনাকে রাখছে, কোন জিনিসটা আপনার মনে হয় যে ক্যান্ডিডেটদের উচিত যারা আপনাকে ফলো করবে তাদের কোনটা মেইনটেইন করা উচিত ইন্টারভিউতে? আচ্ছা, ইন্টারভিউতে আমি ম্যানিপুলেশন ওয়ার্ডটা হয়তো আমার ভুল হয়ে গেছে, মানে আমাদের আমরা একটু ডিপ্লোম্যাটিক্যালি আমরা আনসার দিই যে খুবই মানে একটা ব্যালেন্সড, আমি বলতে চাইছি একটা ব্যালেন্সড আনসার আমরা দেওয়া আমাদের উচিত, এটাই সবাই বলেন বা আমি নিজেও মনে করেছি আগে দুটো ইন্টারভিউতে, আমাদের আনসারটা যেন কোনোভাবে মানে একটা বায়াস কিছু না হয়ে যাবে, স্ট্রং একটা বোল্ড কমেন্ট যাতে না হয়ে যায়, একটা মানে ব্যালেন্সড আনসার যাতে থাকে। তো ওই সময় যখন একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, এই ব্যাপারটা খুবই কাজ করতো যে আমি কিছু অন্য কিছু না বলে ফেলি। তো আমার যেহেতু প্রথম কথা আমার একটা প্লাস পয়েন্ট ছিল যে আমি আগে দুটো ইন্টারভিউ দিয়েছি এবং আমি এই গ্রুপে এডিএসআর হিসেবে পোস্ট হোল্ড করছি, ফলে সেই একটা ব্যাপার ছিল, ফলে আমি একটু কনফিডেন্টলি নিতে পেরেছি। যে আর কেউ যদি একদম প্রথম যেটা আমার পটে নেগেছি সে হয়তো সেই জিনিসটা নাও নিতে পারে, এটা আমি অস্বীকার করছি না, এতটা বোল্ডনেস সে নাও নিতে পারে। আরেকটা জিনিস যেটা আপনি বললেন যে অ্যারোগেন্স আর মানে কনফিডেন্সের মধ্যে একটা থিন লাইন, অবশ্যই অ্যারোগেন্স আর কনফিডেন্স মানে মধ্যে একটা খুব থিন লাইন রয়েছে, সেটাকে কিন্তু মেনটেন করতে হবে। আমরা মানে কনফিডেন্ট হতে পারি, স্ট্রং আমরা কমেন্ট করতে পারি, যেটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ পজিটিভ কিছু স্ট্রং কমেন্ট আমরা করতেই পারি, সেই অধিকার আমাদের আছে, কিন্তু সেটা যেন কারোর কোনো মানে সেন্টিমেন্ট বা রেসপেক্টকে হার্ট না করে এবং সেটা যেন এতটাই ভুলভাল কিছু বোল্ড কমেন্ট না হয়ে যায় যে মানে ব্যালেন্স ব্যাপারটাই হারিয়ে গেল। তো অ্যারোগেন্সটা অবশ্যই আনা যাবে না, অ্যারোগেন্স না এনেও কনফিডেন্টলি কীভাবে নিজের মতামতটা ছোট্ট করে গুছিয়ে তুলে ধরা যায় যাতে মানে আমাদের যে চিন্তাভাবনা থট প্রসেস, বেসিক্যালি ইন্টারভিউ আমি দেখেছি ইন্টারভিউটা নাথিং মানে ইট ওয়াজ আ হেলদি ডিসকাশন, বোর্ড ওয়াজ কর্ডিয়াল, তো আমাদেরকে যেটা ওটাটা মানে আমাদের থট প্রসেস কীরকম সেই জিনিসটা ওনারা চেক করেন, টেস্ট করেন, এবং ওই যে কাজটা আমরা করবো ওই যে দায়িত্বটা আমাদের হাতে দিলে আমরা সেটা সামলাতে পারবো কি না, স্ট্রেস নিতে পারবো কি না, সেই জিনিসটা ওনারা টেস্ট করেন এবং তার থট প্রসেস যেটা বললাম, তো আমার থট প্রসেস আমি যদি ঠিক হই যে হ্যাঁ আমার এটা থট প্রসেস আমি আমার দিক থেকে ঠিক, সেটা আমরা বলতেই পারি, সেটা যে অ্যারোগেন্স না নেই কনফিডেন্টলি বলা যেতেই পারে। পূজা, মাঝখানে আপনাকে ধন্যবাদ জানাতে চাইবো, কারণ শুধুমাত্র আপনি একজন টপার WBCS টপারই নন যার ইন্টারভিউ জিরো সাম করছে, আপনি প্রথম মহিলা জিরো সাম যার ইন্টারভিউ নিচ্ছে, তো এই সময় দেওয়ার জন্য এই অপরচুনিটি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক মহিলা ফলোয়ার আছেন, তারা আশা করবেন যে আপনার কাছ থেকে কিছু স্পেশাল মেসেজ পাবেন, তো মহিলাদের জন্য আপনার তরফ থেকে কি মেসেজ আপনি যদি দেন তাহলে তারা খুবই বেনিফিটেড হবে, একই সাথে খুবই উৎসাহিত হবে। সিভিল সার্ভিস মহিলাদের জন্য কতটা উপযুক্ত কেরিয়ার অপশন এটা বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হবে যে আমরা কেরিয়ারটা কেন চুজ করছি, একটা কেরিয়ার অপশন আমরা যখন চুজ করছি সেটা আমরা কেন করছি, আমাদের নিশ্চয়ই কিছু একটা গোল সেট থাকে যে এই জন্য আমি একটা কেরিয়ার চুজ করছি। যে ধরুন ব্যাংকার হতে চায় তার নিশ্চয়ই একটা কিছু গোল সেট করা আছে যে এই জন্য আমি ব্যাংকার হতে চাই বা এই জন্য আমি টিচার হতে চাই, মানে যাকে আমরা বলি যে আমার মানে বড় হয়ে আমি কী হব, যে ডক্টর হতে চায় সে এটা, যে ইঞ্জিনিয়ার হতে চায় এটা। তো আমরা প্রত্যেকেই যখন একটা গোল সেট করি, আমরা যখন একটা কেরিয়ার অপশন হিসেবে কিছু চুজ করি, অবশ্যই তার পিছনে কিছু একটা ব্যাকগ্রাউন্ড থাকে। তো সিভিল সার্ভিস হিসেবে মহিলারা কতটা উপযুক্ত সেটা বলতে গেলে আমাকে আবার সেই কথাটাই বলতে হয় যে সমস্ত মহিলা চান যে এই যে আমাদের সমাজে এত ইনইকোয়ালিটি রয়েছে, এত প্রবলেমস রয়েছে, লিটারেসি রেট এত কম, হেলথ স্ট্রাকচার একদম স্ক্রুড আপ রয়েছে, এই সমস্ত জিনিসগুলো যারা ডাইরেক্টলি মানুষের লাইফে একটা ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে চান, যাদের এটাই এম, তাহলে তারা আর কীভাবে সেটা পূরণ করবেন, অবশ্যই তাহলে এই কেরিয়ার অপশনটাকেই বাছতে হবে। কেন কি আমি একটা জিনিস মনে করি, বা আমি না সবাই মনে করেন, সেটা হচ্ছে যে অন্যভাবেও হয়তো এটা করা যায়, আপনি হয়তো বলবেন অন্যভাবেও তো এই জিনিসগুলো এনজিও বা কিছুর মাধ্যমে করা যেত। তো দেয়ার ইজ আ মানে ফাইন ডিফারেন্স বিটুইন পাওয়ার অ্যান্ড অথরিটি,
পাওয়ারের মধ্যে একটা এলিমেন্ট অফ কোয়েশন আছে, ফোর্সফুল একটা ব্যাপার আছে, আর অথরিটির মধ্যে একটা এলিমেন্ট অফ অ্যাকসেপ্টেন্স আছে। তো আমি যদি জিনিসটা অথরাইজড ওয়েতে করি, যার একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে, তাহলে অবশ্যই আমাকে এমন একটা কেরিয়ার অপশান বাছতে হবে যে থ্রুতে আমি অথরাইজড ওয়েতে আমার কাজটা করতে পারি, তার একটা আমার যা ড্রিম সেগুলো আমি মানুষের কাছে পৌঁছাতে পারি। তো অবশ্যই সেই ক্ষেত্রে আমাকে এটাই চুজ করতে হবে, আই হ্যাভ নো আদার অপশান। এবার এই জিনিসটা চুজ করার পরে পজিটিভ হলো, আমি আমার ড্রিমস আমি সাকসেসফুল হলাম। মানে বলতে গেলে আমি এরকম অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে মানে আমি এক্সিকিউটিভ নেবো অপশানে দেবো নাকি এইটা অপশানে দেবো, সিটিও দেবো, আমি এরকম মহিলা এরকম বিভিন্ন জিজ্ঞাসা করেছেন। তো আমি তাদেরকে বললাম যে তুমি কি চাকরি করতে চাও না তুমি কাজ করতে চাও? তাহলে যদি আমি চাকরি করতে চাই, যে আমি একটা কাজ কর একটা চাকরি করছি, আমি একটা স্যালারি ড্র করলাম, মানে তার যদি এরকম ওই চাকরি তো অবশ্যই সে কন্ট্রিবিউট করছে, কিন্তু সে কীভাবে কন্ট্রিবিউশনটা করতে চাইছে, মানে ওয়ে অফ কন্ট্রিবিউশনটা ডিফারেন্স, আর কিছুই ডিফারেন্স না। তো কেউ যদি বলে যে আমি কাজ করতে চাই, এইভাবে কাজ করতে চাই, তাহলে এইভাবে কাজ করার জন্য যে রাস্তা সেটা আমাকে নিতে হবে। এইবারে এই জিনিসটা যখন আমি চুজ করছি, অবশ্যই এর কিছু পজিটিভ নেগেটিভ কনসিকোয়েন্সেস রয়েছে। আমি যখনই এটা টিক মারছি, চেকবক্সে সিলেক্ট করছি, আমি কিন্তু ওই আই অ্যাকসেপ্ট যেমন থাকে, আই অ্যাকসেপ্ট অল টার্মস অ্যান্ড কন্ডিশনস, পজিটিভ নেগেটিভ সবটাকেই আমাকে, মানে আমি না চাইলেও আমাকে চুজ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে এবার কে কতটা এফিসিয়েন্টলি এফেক্টিভলি ট্যাক্টফুলি ওয়াইজলি ইন্টেলিজেন্টলি ডিসিশনটা মানে সেই জিনিসগুলো ট্যাকেল করবে, এটাই হচ্ছে ডিফারেন্স। বাকি কেউ চেয়ে কেউ না চেয়ে সবাইকেই অ্যাকসেপ্ট করতে হবে, যে যে প্রবলেমগুলো হচ্ছে, সোসাইটাল চ্যালেঞ্জ, পলিটিক্যাল চ্যালেঞ্জ, কাজের প্রেশার, ডিফারেন্স পোস্টিং লোকেশনস, টাইম ম্যানেজমেন্ট, ফ্যামিলিকে কম টাইম দেওয়া, আমি চাইলেও আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আমাকে না চাইলেও করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে আমি কীভাবে জিনিসটাকে ম্যানেজ করবো, তো সেই জিনিসটা ভ্যারি করে। আদারওয়াইজ তো যদি ওই ড্রিমসটা আমাকে ফুলফিল করতে হয় তাহলে আমাকে এই রাস্তায় হাঁটতেই হবে। তো এটাই আমার মনে হয়েছে। আপনার অপশনাল নিয়ে আমরা কথা বলতে চাইবো, আপনি অপশনাল কি চুজ করেছিলেন? আমার অপশন ছিল সোশিওলজি। সোশিওলজি, ওকে। সোশিওলজি চুজ করার পিছনে আপনার কি মোটিভেশন কাজ করেছিল হঠাৎ সোশিওলজির কথা বললেন? আচ্ছা, সোশিওলজি চুজ করে আমি প্রথমে দেখছিলাম যে কী কী অপশনাল অ্যাভেলেবেল ছিল। তো আমি সায়েন্সে যেগুলো পড়েছিলাম সেগুলো বেশ অনেকদিন আগেই পড়েছিলাম, কম্পিউটার সায়েন্সের সিলেবাসটাও হিউজ। তো আমি ওই অপশনালটা চুজ করার ক্ষেত্রে দু তিনটে জিনিস নোট করেছিলাম, সেটা হচ্ছে যে অপশনালটা কতটা মানে রিসেন্ট ট্রেন্ড কীরকম, স্কোরিং কি না, আমার যে কাজের যে জগৎ, আমার যে কাজের লাইফটা হবে, এই অপশনালটার আদৌ সেখানে কোনো ইম্প্যাক্ট মানে সেখানে কোনো কন্ট্রিবিউশন থাকবে কি না, আমার চিন্তাভাবনায় কিছু ইম্প্যাক্ট ফেলবে কি না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ফার্স্ট ইয়ার্স কোশ্চেনগুলো কীরকম ছিল, যে ব্যাপারটা স্কোরিং হচ্ছে কি না আর কি, সেই জিনিসগুলো আমি দেখেছি। এবারে দেখলাম যে সোশিওলজি মোটামুটি স্কোরিং সাবজেক্ট। আরেকটা জিনিস যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে আমি যেহেতু যাদের সাথে কাজ করবো, যে সোশ্যাল মেকআপে যে মানে মানুষগুলো আমার যে টার্গেট পপুলেশন হবে, সেই যে তাদের যে একটা মানে তাদের সোসাইটি তাদের সোশ্যাল লাইফের সাথে মিশেই তো আমাকে কাজ করতে হবে। ফলে আমার যদি এবার যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ফলে আমার এই সমাজবিজ্ঞান সোশিওলজি বা এইসব নিয়ে আমার সেরকম কোনো মানে একটা ঠিকঠাক একটা ওরকমভাবে কোনো আমার আইডিয়া কনসেপশন কিছুই ছিল না। তো আমি দেখলাম যে আমাকে যখন এই মানুষগুলোকে নিয়ে কাজ করতে হবে, তাহলে তাদের যে মানসিকতা, তাদের যে সোশ্যাল বিহেভিয়ার, সোসাইটাল মেকআপ, সেটা যদি আমি না বুঝতে পারি, আমি যদি তাদের যে পালসটাকে যদি আমি ঠিকঠাক ধরতেই না পারি, তাহলে আমি তাদের জন্য কী কাজ করব? কারণ হতেই পারে যে তারা জানেই না যে তাদের কী প্রয়োজন। মোস্ট অফ দ্য কেসে আমরা এটাই দেখি যে তাদের কী দরকার তারা সেটা নিজেই জানে, কী করলে তাদের ভালো হবে। তো আমাকেই ভালো কী ভালো হবে তাদের সেটাও বুঝতে হবে, আবার সেটা ডেলিভারও করতে হবে। তো আমি যদি তারা কী পরিস্থিতিতে রয়েছে সেটা যদি আমার কাছে ক্লিয়ার না হয়, তারা কী চায় সেটা আমার কাছে কী করে ক্লিয়ার হবে? তো তাদের তারা যে জায়গায় বিলং করছে সেই জায়গাটা ভালোভাবে বোঝার জন্য, এবং এক্সামের দিক থেকে যে সমস্ত সুবিধাগুলো, যে স্কোরিং সাবজেক্ট, ভালো একটা সাবজেক্ট, সেই সমস্ত, আর আমার একটু ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট মানে সোশ্যাল স্ট্রাকচার পড়তেও ভালো লাগে, তো সেই সমস্ত দিক থেকে আমি সোশিওলজিটাকে চুজ করি, যেটা আমাকে কাজের ক্ষেত্রেও অনেক মানে সাহায্য করবে আমি বিলিভ করি। সোশিওলজি আপনার মতে কাদের নেওয়া উচিত, মানে কি ধরনের স্টুডেন্টদের সোশিওলজি অপশনাল চুজ করা উচিত, যাদের এই ব্যাকগ্রাউন্ডে ছিল না, এরকম স্টুডেন্ট যখন চুজ করছে সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, এই যে অপশনালগুলো নর্মালি স্টুডেন্টরা নিচ্ছে আজকাল, হিস্ট্রি, এই অপশনালগুলোর মধ্যে যখন তারা যে কোনো একটা অপশনালি নিতে পারে, তখন ওয়াই সোশিওলজি, মানে সোশিওলজি চুজ করার পিছনে কী ধরনের চিন্তাভাবনা থাকা উচিত আপনার মনে? সেটা কিছুটা আনসার আমি আগের কোশ্চেনেই মানে দিয়ে ফেলেছি,
যে একাডেমিক দিকটা যদি এক্সামের স্কোর দিকটা যদি বাদও দিই, সেটা হচ্ছে যে আমি বললাম যে আমি যে সমস্ত মানুষদের সাথে কাজ করব, তো তাদের প্রবলেমটা যদি আমি না বুঝতে পারি, অলরেডি আমি এই জিনিসটা বলেই ফেলেছি, তারপরে যদি এক্সট্রা কিছু অ্যাড করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে যেমন আমি পার্সোনালি যেটা ফিল করেছি সেটা হচ্ছে যে এই জিনিসটা পড়তে পড়তে বেশ আমি মানে বেশ কিছু টেক্সট বই স্ট্যান্ডার্ড বই কিনে বই থেকে আমি কোনো নোট টোট কিছু পড়িনি, বই থেকেই আমি পড়তে থাকতাম। তো আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে যে অনেক কিছু, যেমন আমি যে জায়গায় বিলং করি সেই অনেক কিছুই আমি ধরুন জানতাম না যে কীভাবে জিনিসটা চলছে, মানে সিস্টেম, এটা তো একটা সিস্টেম, সিস্টেমটা কীভাবে চলছে সেটা আমি জানতাম না। তো আমি যখন এই সিস্টেমে পড়ছি, এই সিস্টেমে তো আমাকে এখন আমি পড়ে গেলাম যখন আমি সিভিল সার্ভিস ক্লিয়ার করলাম, তো আমি দেখলাম যে এই সিস্টেমে যখন আমি নাই জানি তাহলে আমার কাজের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা হবে। তো আমি সেটাকে আরও ভালোভাবে জানার জন্যই এই জিনিসটা চুজ করেছি। তো যে সমস্ত স্টুডেন্টরা মনে করেন যে শুধুমাত্র স্কোরটাই আমি দেখবো না, যে আমি একটা হিউজ একটা স্কোর করলাম, সেই স্কোরটা করে আমি বৈতরণী উতরে গেলাম, এটা আমার কাজে লাগলো কি না লাগলো তাতে আমার কিছু যায় আসে না, আমার মানসিকতা চেঞ্জের কোনো দরকার নেই, বা আমার থট প্রসেসে তার কোনো ইম্প্যাক্ট থাকুক সেটাও অতটা মানে ইম্পর্ট্যান্ট না, তো তারা হয়তো তাদের মতো অন্য কিছু চুজ করতে পারে, কিন্তু আমার মনে হয়েছে যে এটা করে আমার পার্সোনাল লাইফ বা আমার যে একটা পার্সোনাল ডেভেলপমেন্টেও তার একটা ইম্প্যাক্ট থাকবে, সেই জন্যই আমি এটা চুজ করেছি। এবং যারা এই ধরনের ব্যাপারে ইচ্ছুক তারা এটা চুজ করতে পারে। আপনি কোনো জায়গা থেকে গাইডেন্স নেননি এবং সোশিওলজি সাবজেক্টটা সম্পূর্ণ নতুন সম্ভবত আপনার কাছে ছিল, মানে অ্যাট লিস্ট একাডেমিক্যালি আপনি পড়েননি, তো এই ক্ষেত্রে আপনি কি প্রবলেম ফেস করেছিলেন যখন আপনি স্টার্ট করেছিলেন সাবজেক্টটা বুঝতে? এই ক্ষেত্রে যখন আমি প্রথমে শুরু করেছিলাম তখন হচ্ছে আমার কাছে মানে ঠিকঠাক সোর্সটা প্রথমে ছিল না, তো সেই ক্ষেত্রে মানে এই জিনিসটা এই সাবজেক্টটা বলে আমি জানি মনে হয় মোস্ট অফ দ্য অপশনালের ক্ষেত্রে মানে কম্প্রিহেন্সিভ কোনো সোর্স হয়তো থাকে না এইসব ক্ষেত্রে, বেসিক্যালি যেটা থাকে ওই ওরিয়েন্টালের একটা বই থাকে যেটাতে 10 ইয়ার সলভ করা থাকে, তো আমি ওই যেটা আমরা ছোটোবেলায় ওই মেডিজি বা ছাত্রবন্ধু টাইপের বলতাম, তো সেই ক্ষেত্রে ওইভাবে পড়ে আমি আগে কখনো ছোটোবেলায় পরীক্ষা দিইনি, আর ওই জিনিস ফলো করে ঠিক আমার ভালোও লাগে না, তো আমি সবসময় চেয়েছি যে পুরো জিনিসটা জানবো, আমার নিজের একটা সে থাকবে, ওপিনিয়ন থাকবে জিনিসটার উপর, আমার একটা হোল্ড থাকবে, তারপর আমি নিজের মতো করে লিখবো, এইভাবেই আমি ডেসক্রিপটিভ পরীক্ষা সারা জীবন দিয়ে এসেছি। তো যখন প্রথম শুরু করলাম তখন আমার কাছে যেহেতু কমপ্রিহেন্সিভ কোনো সোর্স ছিল, আমি সিলেবাস দেখছি এটা সেটা সার্চ করছি কিছুই খুঁজে পাচ্ছি না, মানুষজনকে জিজ্ঞাসা করছি তারা ঠিকঠাক তারা ওই ঠিকঠাক বইয়ের নাম দিতে পারছেন না, তো আমি একটা জিনিস বলি আমি হচ্ছে পুরো পরীক্ষাটা আমি ইংলিশ মিডিয়ামে দিয়েছিলাম জাস্ট বিকজ অফ মানে বেটার সোর্স। আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু আমি লাস্ট টুয়েলভে আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, লাস্ট টুয়েলভে আমি বাংলা লেখা বা পড়া ছেড়ে দিয়েছিলাম, তারপরে ইঞ্জিনিয়ারিং পুরোটা 4 বছর, তারপরে 3 বছর সার্ভিস, সবটাই ইংলিশে, ফলে আমি বাংলাতে মানে ইংলিশে লেখাটাও কমফোর্টেবল ফিল করতাম বা সেন্টেন্স মেকিং এভরিথিং মানে থট প্রসেসটা সেভাবে সাজানো, তো তারপরে যখন দেখলাম যে বাংলায় সেরকম কোনো বইও আমি ঠিকঠাক পাচ্ছিলাম না, তখন আমি মানে ইংলিশে আমার কাছে ওটা আরও স্ট্রং ডিসিশন হয়ে গেলো যে আমি ইংলিশেই পরীক্ষাটা দেবো, তো আমি তারপরে আস্তে আস্তে সার্চ করা শুরু করলাম। এক্ষেত্রে ইন্টারনেট আমার মানে খুব মানে আমি মানে এক্সপ্লিসিটলি মানে ইন্টারনেটকে অনেক মানে থ্যাংক বলছি গুগলকে, মানে আমি প্রচুরভাবে মানে নেট সার্ফ করে পড়াশোনা করি, মানে একটু ডাইনামিক ওয়েতে পড়াশোনা করি, কোথাও কিছু যদি হয় সেটা কীভাবে আমি আমার আনসারে পুট করতে পারবো অ্যাজ অ্যান রিয়েল লাইফ এক্সাম্পল, সেই জিনিসগুলো দেখি। তো প্রথম প্রথম অবশ্যই হোঁচট খেয়েছি, প্রবলেম হয়েছে, বুঝতে পারতাম না যে মানে জিনিসটা কী কীভাবে লেখে, কারণ এটা তো আর এরকম না যে বইয়ের এখান থেকে এটুকু আমাকে মুখস্থ করে লিখতে হবে আর সেটা লিখলে ভালো মার্কসও পাওয়া যাবে না, আর পেলেও সেই জিনিসটা আমার ঠিক ভালো লাগে না যে আমি এখান থেকে এটুকু জাস্ট টুকে দিলাম মুখস্থ করে দিলাম, তো সেক্ষেত্রে প্রথমে প্রবলেম হয়েছিল। তারপর যখন ঠিকঠাক বইয়ের সোর্সগুলো পেলাম, যে ইংলিশ বইয়ের সোর্সগুলো পেলাম, তো সেটা তারপরে আস্তে আস্তে ব্যাপারটা একটা ফ্লোতে চলে এসেছিলো, যখন ফ্লোতে পড়ে গেলো ব্যাপারটা আর আমিও নেটেরও সাহায্যে মোটামুটি একটা ইয়ে হয়ে গেলো, তখন আর সেরকম প্রবলেম হয়নি। যারা সোশিওলজি অপশনাল নেবে তাদের প্রতি আপনার সাজেশন কি, মানে কিভাবে স্টার্ট করবে, যদি আপনি কিছু স্ট্যান্ডার্ড টেক্সট বুক রেকমেন্ড করতে পারেন বা চান তাহলে? সোশিওলজির সিলেবাসটা প্রথমে ভালো করে দেখতে হবে, তো আমাদের পেপার 1 পেপার 2 আছে, পেপার 1টা বেসিক্যালি হচ্ছে থিঙ্কারস বা আরো কিছু মানে মোস্ট পোর্শনটা হচ্ছে থিঙ্কারস রিলেটেড, আর পেপার 2টা হচ্ছে ইন্ডিয়ান সোশিওলজি, ইন্ডিয়ান সোসাইটি, বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশন, সোশ্যাল স্ট্রাকচার, যে কথাগুলো আমি বলছিলাম, তো এই নিয়ে হচ্ছে পেপার 1 পেপার 2। এবারে পেপার 1টা একটু স্ট্যাটিক টাইপের কোশ্চেন হয়, তো এর আগে বলি যে প্রথমে হচ্ছে 10 বছরের কোশ্চেনটা যদি কেউ ভালো করে একটু মানে স্টাডি করে নিতে পারে তাহলে সে অনেকটাই মানে হেল্প পাবে, কেন কি অনেক কোশ্চেন মানে একদম মানে হয়তো এক দুটো কোশ্চেন হয়তো রিপিটও হয়ে গেলো বা কোশ্চেন একটু ধারে কাছে থাকে বা বুঝতে সুবিধা হবে যে কী ধরনের কোশ্চেন আছে, কী ট্রেন্ড এখন চলছে, তো কোশ্চেন প্রথমে সিলেবাসটা ভালো করে দেখতে হবে।
তারপরে কোশ্চেনগুলো যদি 10 বছরে কেউ ভালো করে দেখে নেয় খুবই ভালো। এবারে পেপার ওয়ানটা হচ্ছে একটু স্ট্যাটিক টাইপের, তো সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড বুকস ফলো করতে হবে। যেমন থিঙ্কার্সের জন্য একটা অরেঞ্জ কালারের হারলম্বাসের একটা বুকস আছে, আমি ইংলিশ ভার্সানগুলোই বলছি কারণ ওগুলোই আমি ফলো করেছি। হারলম্বাসের একটা বই আছে, তো সেটাতে শুধু থিঙ্কার্স না বাকি অনেক চ্যাপ্টার, যেমন ওয়ার্ক, এই চ্যাপ্টারগুলো ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক ইনস্টিটিউশন, তারপরে হচ্ছে পাওয়ার, তারপরে অথরিটি, এই ব্যাপারগুলো, তারপরে আরও চ্যাপ্টারগুলো আমার ঠিক এই মুহূর্তে মানে মিস করে যাচ্ছি, তো এই জিনিসগুলো ওই বইটাতে বেশ ভালো করে দেওয়া আছে। আর একটা বই হচ্ছে রিজার, রিজারের বইটা হচ্ছে মানে মেনলি পুরোটাই হচ্ছে মানে থিঙ্কার্সদের জন্য। আর অ্যান্টনি গিডেন্সেরও একটা বই আছে, তো এই বইগুলো মোটামুটি ফলো করলে পেপার ওয়ানটা মোটামুটি উঠে যাবে, এবার তারপরে একটু নেট টেট ঘেটে দেখে নিলে মোটামুটি ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে যাবে। আর পেপার টু প্রসঙ্গে বলি, পেপার টুতে যে মানে যে থিঙ্কারগুলো এগুলো আছে সেগুলো হচ্ছে ইগনোর একটা মেটেরিয়ালস পাওয়া যায়, ইগনোর যে সোশিওলজির যে এম এর যে মানে বিএ প্লাস এম এর যে মেটেরিয়ালটা, সেক্ষেত্রে পেপার টু এর জন্য মানে যেগুলো আমাদের এই সিলেবাসে দরকার সেক্ষেত্রে ইগনোর ওই বিএ বা এম এর বিএ এম এ দুটোরই যেগুলো যেগুলো আমাদের দরকার একটু সিলেক্টিভলি স্টাডি করা যেতে পারে। আমি ওখান থেকে অনেক কিছুই পড়েছিলাম আর কি, তো ওই একটা মেটেরিয়াল হলো অনলাইনে অ্যাভেলেবেল, প্রিন্ট আউট করে নিলে পড়া যেতে পারে। আর একটা যেটা হচ্ছে যে এই পোর্শনটা কিন্তু ওটার মতো স্ট্যাটিক না, একটু ডাইনামিক, আমরা যদি আনসারটাকে ওরকম একটু ডাইনামিক রাখি এবং আমাদের মানে এক্সাম্পল যদি একটু রিয়েল লাইফের এক্সাম্পলগুলো একটু অ্যাড করতে পারি তাহলে সেখানে স্কোরটা অনেকটাই বেটার হয় আর কি। তো মানে পেপার টু এর বেসিক্যালি কোশ্চেনটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেসড করে হয়, যেটা আমি মানে একটু রিসার্চ করে এই নিয়ে মোটামুটি বুঝতে পেরেছি যে যেমন ধরুন ওই সময় ধরুন জেএনইউ নিয়ে কিছু ইস্যু হচ্ছিলো, জেএনইউ সেডিশন এইসব নিয়ে, তো এর উপরেও কিছু নেশন স্টেট এই নিয়েও কিছু চ্যাপ্টার রয়েছে, এই রয়েছে, তো সেক্ষেত্রে কোশ্চেনটা একটু ওরকম ওর ঘেঁষা করছিল ওই চ্যাপ্টার বেসড কোশ্চেন আসবে। তো কেউ যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে ফলো করে ফলে সে এক্সাম্পলটাও দিতে পারে এবং কোশ্চেনটা তার কাছে অনেকটাই মানে অ্যাটেম্প্ট করতে অনেকটা সুবিধা হবে। তো এই পেপার ওয়ান পেপার টু মোটামুটি এইভাবে ফলো করলে সে ভালোভাবে ইয়ে করতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্সের কথা যখন আপনি বললেন সেটা নিয়ে জানতে চাইবো যে এটা একটা ডাইনামিক এরিয়া, তো স্টুডেন্টদের অনেক ক্ষেত্রে অসুবিধা হয় কি জায়গা থেকে মানে কোন সোর্স থেকে পড়বে, কতটা পড়বে, কতটা ডেপথে পড়বে, তো সেই ক্ষেত্রে আপনার সাজেশন কি যে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করে ফর বোথ প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ ফর মেন্স? আচ্ছা, আমাদের মেন্স যখন এখন তো আমাদের ডেসক্রিপটিভ মানে এমসিকিউ হয়ে গেছে, আর সেক্ষেত্রে মানে প্রিলিমস আর মেন্সের জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার কথা আমি নেইও নি আর আমি সেটা বলবো না যে আগে প্রিলিমসটা ক্লিয়ার করে নি তারপরে 3-4 মাস সময় পাবো মেন্সটা দেখে নেবো, এইরকম মেন্টালিটি না রাখাই ভালো। তো প্রিলিমস আর মেন্সটা এখন যেমন সিলেবাসটা যেমন হচ্ছে যে আমি কোনটুকু প্রিলিমসের জন্য পড়বো আর কোনটুকু মেন্সের জন্য পড়বো আমরা তো সেভাবে ডিফারেন্সিয়েট করতে পারছি না, তো সেক্ষেত্রে একটা হলিস্টিক ওয়েতে যদি কেউ প্রিপারেশন নেয় দ্যাট উইল বি বেটার, তার নিজেরও ট্যাকল করতে সুবিধা হবে। কারণ কি এইটা হয়তো এর সাথে ইন্টারকানেক্ট, একটা হাইব্রিড টাইপের কোশ্চেন আসছে, আমার এই নলেজও লাগছে, ওই চ্যাপ্টারের নলেজ লাগছে, তো সেক্ষেত্রে আমি কীভাবে সাজেস্ট করবো? তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যেটা হচ্ছে সেটা যে ওই যে মাসের শেষে যে মডিউল আসছে বিভিন্ন ম্যাগাজিনে সেইভাবে মানে আমি ওইভাবে ঠিক মানে করিনি যে এই প্রতিযোগিতা দর্পণ বা সেটা আমি করিনি। আমি যেটা করেছি হচ্ছে আমি রেগুলার দ্য হিন্দু নিউজ পেপারটা ফলো করতাম, ওটা একদম পুরো রিলিজিয়াসলি ফলো করতাম, এর বাইরে হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস, সব কিছু না, যে এডিটোরিয়ালগুলো আমার একটু ভালো লাগতো, ঠিকঠাক মনে হতো যে আমি রিলেটেড টু মাই সিলেবাস, রিলেটেড টু মানে আমি যেটা চাই সেটা, এই জিনিসগুলো বা বিজনেস মানে বিজনেস স্ট্যান্ডার্ড মনে হয় ওটা, ওগুলো সিলেক্টিভলি আমি মানে জাস্ট ফর দ্য সেক অফ মাই মানে কিউরিওসিটি আমি ফলো করতাম। আর হিন্দুটা প্রত্যেক দিনই আমি অনলাইন সাবস্ক্রিপশন করা থাকতাম, আমি রোজই ফলো করতাম, ফলে কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রত্যেক দিনেরটা কিন্তু প্রত্যেক দিনই তৈরি হয়ে যাচ্ছে। তারপরে যেটা করতাম সেটা হচ্ছে মান্থলি যে মডিউল বেরোতো সেটা হচ্ছে আমি প্রতিযোগিতা দর্পণটা পড়িনি, সেটা হচ্ছে ইনসাইটস বলে একটা মানে ইনসাইটস আইএস বলে ইউপিএসসির একটা সাইট আছে, সেখান থেকে মান্থলি মডিউলটা আমি বের করতাম, পড়ে আমি সেটা একবার দেখে নিতাম, ফলে কী হলো আমার প্রত্যেক দিন তো প্রত্যেক দিন হয়েই যাচ্ছে, ডেলিটা পেন্ডিং কিছু থাকছে না, আর মাসের শেষে ওটা যখন দেখে নিচ্ছি আমার একটা ব্রাশ আপ হয়ে যাচ্ছে। দ্যাটস অল, এইভাবেই আমি প্রিপেয়ার করতে বলবো যদি মানে অ্যাসপিরেন্টেশনভাবে মানে এবার অনেকেই কমফোর্টেবল ফিল করতে পারেন ওই ব্যাপারটা যে আমি মান্থলি ম্যাগাজিন পড়বো, কিন্তু তাতে অনেক এক্সট্রা অনেক ইনফরমেশান থাকে যেগুলো আমাদের দরকার হয় না, সেখান থেকে ওই বাছাই টাছাই করাটা অনেক চাপ, সেক্ষেত্রে এই জিনিসটা আমার নিজের মানে ফ্লেক্সিবল মনে হয়েছে আর কি। স্টুডেন্টরা একটা প্রবলেম ফেস করছে যখন সায়েন্স টেকের জন্য তারা রেডি হচ্ছে, কারণ সায়েন্স টেকের জন্য ইউপিএসসির অনেক ম্যাটেরিয়াল অ্যাভেলেবল কিন্তু সেগুলো খুব এক্সটেন্সিভ হয়ে যাচ্ছে, অন দি আদার হ্যান্ড WBCS এর জন্য কতটা পড়বে এই ব্যাপারটা বুঝতে পারছে না, তো সায়েন্স টেকের জন্য আপনার সাজেশন কি?
সায়েন্সটাকের জন্য বেসিক্যালি কিন্তু জেনারেল সায়েন্সটাকেই কোশ্চেনটা বেশি আসছে, যে বেসিক যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিক্যাল সায়েন্স যেটা বায়োলজি সেখান থেকেই কোশ্চেনটা বেশি আসছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কেউ যদি মানে টেন্থ অবধি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টেন্থ অবধি যে বইগুলো রয়েছে, মানে আমি যে পার্সোনালি এনসিইআরটির বইগুলো ফলো করেছিলাম সেটা যদি কারো, আর আমার এমনিতেও সায়েন্স পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, তো সেই মানে কনসেপশনটা যদি কারোর একদম স্ট্রং থাকে ক্লিয়ার থাকে ফলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কোশ্চেনগুলো তার আটকানোর মানে কথা না। আরেকটা জিনিস হচ্ছে বায়োলজির ক্ষেত্রে বলবো ফিজিক্স কেমিস্ট্রি টেন্থ অবধি ঠিক আছে, কিন্তু বায়োলজির ক্ষেত্রে একটু ইলেভেন টুয়েলভ থেকেও বা টুয়েলভ থেকেও বেশ কিছু কোশ্চেন আসে। তো যদি আরও মানে মানে একদম পুরো মানে শিওর করতে চায় যে আমি কোনো কোশ্চেনই ছাড়বো না, সে ইলেভেন টুয়েলভেরও কিছু জিনিস যে কোন কোন চ্যাপ্টার থেকে আসছে মোটামুটি একটু মানে কয়েক বছরের কোশ্চেনটা দেখে একটা তো প্যাটার্ন সে বুঝতে পারবে, তো সেটা দেখে যদি সে করে তাহলে জেনারেল সায়েন্সের যে স্ট্যাটিক কোশ্চেন সেই স্ট্যাটিক মোস্ট অফ দ্য কোশ্চেন স্ট্যাটিকই হচ্ছে, তো সেইগুলো কভার হয়ে যাবে। এবার যদি মানে কারেন্ট অ্যাফেয়ার্স বা ডাইনামিক কোশ্চেন আমরা বলি যে সায়েন্স অ্যান্ড টেকের জন্য কোথার থেকে আসছে, সেটার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের যে মডিউল বা প্রত্যেক দিনের যে কারেন্ট অ্যাফেয়ার সেটা করলে মানে দ্যাট উইল বি এনাফ। আর যেটা মানে সায়েন্স অ্যান্ড টেকে বেসিক্যালি যেটা কাজ লাগে সেটা হচ্ছে নোবেল প্রাইজ রিলেটেড সায়েন্সের কোশ্চেনগুলো প্রত্যেকবারই আসে, সেই জিনিসগুলোকে যদি একটু মাইন্ডলি ফলো করে বা নোট করে রাখলো কি কোনো মান্থলি মডিউল আলাদা করে রাখলো, তো সেটা ট্যাকল করা ইজি হবে, অতটা প্রবলেম হবে না। ইন্টারভিউর জন্য আমি জানতে চাইবো যে স্টুডেন্টদের প্রতি আপনার সাজেশন কি, তারা কি রকম ভাবে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হবে? ইন্টারভিউর ক্ষেত্রে যেটা আমি প্রথমেই বলেছিলাম, আমি কিছু জিনিস ফেস করেছিলাম যে ইনফরমেশন ওভারলোড হয়ে গেছিলো, কনফিউজ হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে, তো সেক্ষেত্রে বলবো যে মানে ইনফরমেশনটা যতটা সম্ভব আমি মানে লিমিটেডই রাখার চেষ্টা করবো। ওই মুহূর্তে ইন্টারভিউর আগে যদি কেউ ভাবে যে আমি ইন্টারভিউর জন্য এত কিছু পড়ে যাবো, তো সেক্ষেত্রে একটু সে প্রবলেম ফেস করতে পারে যেটা আমি করেছিলাম। তো এবার কেউ যদি সেই ইনফরমেশানগুলো প্রথম থেকে ধরুন যখন থেকে, আর ইন্টারভিউর প্রিপারেশান কিন্তু ওই দু একদিনে হয় না, এটা একটা মানে লেন্দি প্রসেস, একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট, পুরো পার্সোনালিটি টেস্ট হচ্ছে, সেটা পিটি হচ্ছে। তো সেক্ষেত্রে তার নিজে যে জায়গাটা থেকে বিলং করছে সেই মানে স্টেট ডিস্ট্রিক্ট বা তার ব্লক এই জায়গাগুলো সম্পর্কে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারগুলো সেগুলো ভালো করে জানতে হবে, সেই জায়গাটা জিওগ্রাফি কী আছে, ট্যুরিজম যদি কিছু থাকে বা কোনো ন্যাশনাল পার্ক বা স্যাংচুয়ারি এই জিনিসগুলো দেখতে হবে। এবার কালচারাল ব্যাপার যদি সেখানে কিছু থাকে, যেমন আমার নদিয়াতে কালচারাল অনেক ব্যাপার রয়েছে, অনেক এলিমেন্ট রয়েছে, তো সেই কালচারাল ব্যাপারটা দেখতে হবে। বেসিক্যালি এই জিওগ্রাফিক্যাল কালচারাল যদি কোনো কিছু মানে ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হয়ে থাকে সেখানে ইন্ডাস্ট্রি রিলেটেড বা ইকোনমি রিলেটেড সেই জিনিসগুলো জানতে হবে। বেসিক্যালি নিজে যে জায়গাটা থেকে বিলং করি সেই জায়গাটা পুরোপুরি ঠিকঠাকভাবে একদম জানতে হবে। এবার হচ্ছে যে আমার যেটা কারিকুলাম ভিটা আমরা বলি সিভি, সেই জিনিসটা মানে আমি কোথা থেকে প্রথম থেকে পড়লাম, তার যদি কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে ওই ইনস্টিটিউশনে, তারপর আমি যে কলেজ থেকে পড়লাম সেই জিনিসগুলো পুরো জেনে নিলাম। তারপরে একটা জিনিস যেটা খুব ভাইটাল সেটা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশন আমরা কী সাবজেক্টে করছি, কিসে আমরা গ্র্যাজুয়েশন করছি, তো সেটা ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স হলে মেডিকেল, যে যেখান থেকে যেই স্ট্রিমে গ্র্যাজুয়েশন করছে সেই গ্র্যাজুয়েশনের সাবজেক্টের উপর একটা পুরোপুরিটা হয়তো সম্ভব না, তিন বছর চার বছরের গ্র্যাজুয়েশন, একটা বেসিক নলেজ এই গ্র্যাজুয়েশনের সাবজেক্টটা বেসিক কোশ্চেনগুলো একটু রেডি করে যেতে হবে, নাহলে ওইখানে গিয়ে ওই দিন অপ্রস্তুত হতেই হবে। আর আমাকে তিনবারই গ্র্যাজুয়েশন রিলেটেড প্রচুর কোশ্চেন করা হচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে, তো গ্র্যাজুয়েশনটার উপরে গ্র্যাজুয়েশনের সাবজেক্টের উপরে স্পেসিফিক্যালি জোর দিতে হবে স্ট্রিমটার উপরে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি হবি কিছু থাকে হবি ওইগুলো একটু রেডি করে যেতে হবে। এর বাইরে হচ্ছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ওপিনিয়ন বেসড কিছু কোশ্চেন ওনারা করতে পারেন, তো সেটা তো আর দু একদিনে আমি একটা কিছু পড়লাম আর দুটো আর্টিকেল পড়লাম পরে আমার ওপিনিয়ন হয়ে গেলো, সেটা তো না, সেটা একটা লং টার্ম প্রসেস। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেহেতু আমি বললাম প্রথম থেকে যে প্রিপারেশনটা একটা হলিস্টিক ম্যানারে করলে ভালো হবে, তো যখন একটা ক্যান্ডিডেট বা একটা অ্যাসপিরেন্ট পুরো সিলেবাসটাকে ভালো করে প্রথম থেকেই জানছে তখন কিন্তু ওই ডে ওয়ান থেকেই তার মাথায় সব কিছু নিয়ে একটা একটু একটু করে ইনফরমেশান জড়ো হচ্ছে, তো হয়তো ডে ওয়ানে তার কিছু সে না থাকতে পারে একটা জিনিসের উপর, কিন্তু যত দিন যাচ্ছে তার কিন্তু ওই জিনিসটার উপর একটা সে তৈরি হচ্ছে, তার একটা মতামত তৈরি হচ্ছে। তো এই জিনিসটা যত তার থাকে তার যত একটা নিজস্ব একটা মতামত থাকে প্রত্যেকটা জিনিসের উপর, সেই জিনিসটা যদি না থাকে তাহলে শুধু ইনফরমেশান বা ওই ফ্যাকচুয়াল নলেজ দিয়ে কিন্তু ইন্টারভিউ বোর্ডকে প্লিজ করাটা একটু মানে কঠিন মনে হবে, হয়তো সেটা করতে পারেন কিন্তু একটা নিজস্ব একটা একটা ভিউ না থাকলে, একটা সে না থাকলে, একটা ওপিনিয়ন না থাকলে সেই জিনিসটা পসিবল না। তো সেই জিনিসটা ক্যান্ডিডেটকে নজর রাখতে হবে যে আমার যাতে একটা ওপিনিয়ন বিল্ড হয় যে কোনো ব্যাপারের উপর, একটা ব্যালেন্সড একটা মতামত তৈরি হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এতক্ষণ সময় দিলেন এবং অনেক কিছু শেয়ার করলেন আমাদের সাথে। আমরা সবার শেষে জানতে চাইব যে আপনি এতদিন ধরে যে জার্নিটাতে ছিলেন একটা স্টুডেন্ট
থাকা এবং তারপরে আবার চাকরি জীবনে যাওয়ার পরে সেটা থেকে বেরিয়ে এসে আবার WBCS এর জন্য প্রিপেয়ার হওয়া অ্যাজ এ স্টুডেন্ট এবং আলটিমেটলি সাকসেসফুল হওয়া, মহিলাদের মধ্যে প্রথম হওয়া এবং 8th র্যাঙ্ক করা, তো এই ওভারঅল জার্নিটা কিরকম ছিল এবং আপনার সাকসেসের ক্রেডিট আপনি কাদের দিতে চাইবেন? এই জার্নিটা অবশ্যই স্মুথ একটা জার্নি ছিল না, চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েই আজকে আমি এখানে এসেছি। 2014 সালে শুরু করেছিলাম, আজকে 17 সাল, মাঝখানে এতগুলো বছর চলে গেছে। আমি নিজেকে সেই স্টুডেন্ট ভাবেই মনে করেছি, একটা ঘরে নিজেকে বন্দি রেখে যতটুকু আমার পক্ষে করা সম্ভব হয়েছে আমি করেছি। তো আজকে একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছি কাজ করার, কিন্তু আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমি যে 8th র্যাঙ্ক করলাম বা সাকসেসফুল হলাম অ্যাজ অ্যান এক্সিকিউটিভ, এটাকেই কিন্তু আমি একটা যে সব পেয়ে গেলাম হয়ে গেল এটা মনে করছি না। এটা হচ্ছে একটা মানে মিনস টু অ্যান এন্ড, দিস ইজ নট এন্ড ইন ইটসেলফ। এটাই যদি এন্ড হয় তাহলে আমার তো উদ্দেশ্যই, আমার মকসাদই সফল হলো না। আমি একটা জায়গা চেয়েছিলাম, সেই জায়গাটা পেলাম, এবার আমার কাজটা শুরু হবে। এই ছিল আমার মানে জার্নির মানে মোটো আর কি। আর ক্রেডিট মানে কন্ট্রিবিউশন বলতে, এই জার্নিটাতে আমি যখন চাকরিটা ছেড়ে নতুন করে আবার শুরু করলাম, মানে আমি চাকরি করতে করতে একটা জায়গায় পৌঁছেছিলাম, সেখান থেকে আমি আবার জিরো থেকে আমার জীবনটাকে শুরু করছি। অনেকেই অনেক রকমভাবে ডিসকারেজ করেছেন, ক্রিটিসিজম করেছেন, কিন্তু সেই জিনিসগুলো আমি একটা মানে কীভাবে পজিটিভ ওয়েতে কাজে লাগানো যায়, যে আমি ওই রাগটাকে ধরে রেখে সেই যে আমি ঘুমাবো না, আমি ঘুম পেলেও ঘুমাবো না, বা আমি বেরোবো না, মিট করবো না, বা আমি কোনো আমার যাতে কোনো মানে সোশ্যাল কোনো কানেকশান না থাকে সেই জিনিসগুলো এনশিওর করা, সেজন্য অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে। এবার সেই স্যাক্রিফাইসটা যে শুধু আমি করেছি সেটা বললে একদমই মানে অনুচিত হবে, মানে আমার সাথে যারা আছেন তারা প্রত্যেকটা মানুষ স্যাক্রিফাইস করেছেন, আমার বাবা আমার মা তারা প্রত্যেকেই আমার পাশে ছিলেন এবং এখনও আছেন এবং থাকবেন। মানে আমি আমার বাড়ির যে সিস্টেমটা যেটা চলে সেটা মানে মোটামুটি মানে কটার সময় খাওয়া হবে, কটার সময় ওঠা হবে, কটার সময় কি, সেই সব কিছুই আমার যাতে পড়াশোনার ক্ষতি না হয়, আমার যাতে সুবিধা হয়, সেইভাবেই কিন্তু ওনারা আমাকে সাপোর্ট করে গেছেন। ইভেন আমি যখন মানে আমাদের ঘরেতে মানে কোনো টিভি ছিল কিন্তু সেখানে কোনো ডিটিএইচ বা কেবল কানেকশন কিছু ছিল না, যতদিন না আমি মানে আমি না আমার ভাই যতদিন না HS পাস আউট হয়েছে, তো সেক্ষেত্রে আমার মা ধরুন বাড়িতে একা থাকেন, ফলে সে উনি টিভি দেখাটাকেও উনি স্যাক্রিফাইস করেছেন এতগুলো বছর যে আমাদের যাতে কোনো প্রবলেম হয়, মানে মাইন্ড ডাইভার্ট হয়ে যেত সেই জন্য, মানে ওনারা হাসি মুখে স্যাক্রিফাইস করে দিয়েছেন। তো সেজন্য আমি ওনাদেরকে মানে একটা আমার কৃতজ্ঞতা জানাতে চাই, ওনারা না থাকলে আমি এই জায়গাটায় আসতে পারতাম না। আর আমার বাবা কনস্ট্যান্টলি আমাকে মোটিভেট করে গেছেন যে উনি চান ওনার মেয়েকে এই জায়গায় দেখতে। একটা সময় উনি নিজে ডক্টর, একটা সময় ওনার ইচ্ছে ছিল যে আমি ডাক্তার হই, তো সেই ইচ্ছেটা এখন আমার ভাইয়ের মাধ্যমে পূরণ হচ্ছে। আমার ভাই এখন ব্যাঙ্গালোর মেডিকেল কলেজ থেকে MBBS করছে, এবছর ও কলেজের টপার হয়েছে এবং এইটা ওর মানে MBBS ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে গেল, এবার ও এসে ইন্টার্নশিপ করবে, ফলে বাবার এই স্বপ্নটাও সফল হয়েছে। তারপরে আমার বাবা চেয়েছিলেন যে আমি যেমন প্র্যাগম্যাটিক, আমার বাবাও প্র্যাগম্যাটিক, যে এই সময়ের সঙ্গে উপযুক্ত হবে কি ওর জন্য বেটার হতে পারে, তো বাবা চেয়েছিলেন মেয়ে অ্যাডমিনিস্ট্রেটর হোক একটা এরকম জায়গাতে ও থাকুক, তো সেই জিনিসটা আমার বাবার পূর্ণ হয়েছে। আমার মা আমাকে কনস্ট্যান্টলি সাপোর্ট করে গেছেন, আমি অনেক সময় মাকে বলেছি মা এটা হবে তো বা এরকম সবাইকে এরকম দেখছে, এটা যখন আমি ওই জায়গাটা থেকে ছেড়ে আসলাম, ফলে মানে একটা জিনিস মাঝে মাঝেই কাজ করে যে আমি সবাইকে যখন দেখছি মাঝে মাঝে একটা দিকভ্রষ্ট হওয়ার ব্যাপারও থাকে, দেখছি কেউ USA ইউরোপে ট্যুর করে বেড়াচ্ছে, আমি ঘরে বসে সেই ইতিহাস ভূগোল বই পড়ছি, এটা খুব প্র্যাকটিক্যাল একটা ব্যাপার যে কিছু সময়ের জন্য হলেও খারাপ লাগে, যদিও আমি জানি আমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছি, কিন্তু ওই সময়ের জন্য একটা খারাপ লাগে। তখন আমি মাকে জিজ্ঞাসা করেছি যে মা এরকম প্রবলেম হচ্ছে বা কিছু, মা বলে গেছেন যে না তোরও দিনটা আসবে, যখন আসবে অনেক বড় করে আসবে, ফলে এই জায়গাগুলো মা বাবা আমাকে সাপোর্ট করে গেছেন। এবারে এই সব কিছুর মধ্যে আরেকজনের কথা যেটা আমি আলাদাভাবে বলতে চাই, এদের মধ্যে যেন বললাম না, সেটা হচ্ছে আমার ছোট ভাই দেবায়ন দেবনাথ। ও এখানে 5 বছর ছিল না, ওখান থেকে MBBS করেছে ব্যাঙ্গালোর থেকে, মানে আমি যখন ব্যাঙ্গালোর থেকে চলে আসি ও তখন ব্যাঙ্গালোরে গেল, উপর তখন যখন ট্রান্সফার নিলাম কলকাতাতে ও তখন গেল। তো ও ওইখানে থেকেও মানে ফিজিক্যালি এখানে হয়তো উপস্থিত ছিল না, মাঝে মধ্যে আসতো, কিন্তু সেই ক্ষেত্রে আমার সাথে হয়তো দেখা হতো না, আমি হয়তো যখন উইপ্রতে ছিলাম অফিসে কলকাতায় থাকতাম বা কিছু, কিন্তু মেন্টালি আমার সাথে এমনভাবে ও অ্যাটাচ থেকে আমাকে মেন্টালি এত সুন্দরভাবে ও সাপোর্ট করলো যে মানে এই কৃতিত্ব এই সাফল্য আমার যতটা আমার বাবা মার সাথে আমার ভাইয়েরও ততটা, আমি ওর কথার তাই জন্য আলাদাভাবে না বলে পারছি না। তো এনাই আমার সব কিছু এবং এদেরকে আমি মানে আমার কৃতজ্ঞতা জানাতে চাই। আপনার যারা ফলোয়ার 07 এই ভিডিওটা যারা দেখছে এবং ফিউচারও দেখবে, তারা আশা করছে যে আপনার তরফ থেকে কিছু মেসেজ পাবে, তো আপনার তরফ থেকে কোনো মেসেজ থাকলে আপনি সেটা দিন। আচ্ছা, প্রথমে 07কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম কন্ডাক্ট করার জন্য, যেখানে আমি আমার কথাগুলো পৌঁছাতে পেরেছি যারা মানে
পরীক্ষা দিতে চলেছে বা অলরেডি প্রিপারেশনে রয়েছে তারা হয়তো শুনে কিছু হয়তো তারা হেল্প পাবে, আমি জানি না সেটা কতজন হেল্প পাবে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে স্বপ্ন দেখো, সেটা বন্ধ করো না, এবং সেটা বড় স্বপ্নই দেখো যে হবে কি হবে না, এই ধরনের চিন্তাগুলো যেন কোনো ডাউট যেন মনের মধ্যে না থাকে যে আমি যখন স্বপ্নটা দেখলাম দেখাটাও যেমন আমার দায়িত্ব, পূরণ করাটাও কিন্তু আমারই দায়িত্ব। তো এমনভাবে আমি আমার পুরো ব্যাপারটাকে সাজাবো, আমার প্রিপারেশনটাকে সাজাবো, যে প্ল্যানটা এমনভাবে করবো যাতে আমি ওই জায়গাটা যাতে পৌঁছাতে পারি। তাই আমি একটা জিনিস বলবো যে প্ল্যানটা ঠিকভাবে করো আর সেই প্ল্যানটাকে রিলিজিয়াসলি এক্সিকিউট করো, যে প্রোক্রাস্টিনেশন যেন না আসে, যে আজকে করলাম না কালকে করবো, কালকে করলাম না কালকেরটা পরশু হবে, এরকম একটা লেজিনেস বা প্রোক্রাস্টিনেশন যেন না আসে। আমি একটা প্ল্যান করবো, সেই প্ল্যানটাকে আমি এক্সিকিউট করবো, তারপরে যা হবে সেটা দেখা যাবে। কারণ কি, আমাদের হাতে কিন্তু কর্ম করার অধিকার রয়েছে, ফলের অধিকারটা কিন্তু আমাদের হাতে নেই, আমরা যেটুকু দেওয়ার সেইটুকু পুরো এফোর্টটা দেবো, তারপরে যেটা হবে সেটা আমি সেই জায়গাটাতেই আমি লাককে বিলিভ করবো। আমি কিছু করলাম না সেইখানে বললাম যে আমার ব্যাড লাক হলো না, সেটাকে আমি লাক বলবো না। আমি 110% 100% বেশি দেওয়ার পরে যেটা হবে বা হবে না সেটাই হচ্ছে লাক। তো তোমরাও সেটা বিলিভ করো যে আমি যখন একটা প্রিপারেশন শুরু করছি বা একটা কিছু যখন শুরু করছি সেটা না হওয়া পর্যন্ত যেন সেখান থেকে কেউ হাল ছেড়ে বেরিয়ে যায়, যে একবার দিলাম হলো না কি দুবার দিলাম হলো না, বিশ্বাস রাখতে হবে যে হবে। সেটা একবারে হতে পারে, দুবারে হতে পারে, তিনবারেও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে চারবারে হতে পারে। তো হাল না ছাড়ার একটা মানসিকতা রাখতে হবে। আরেকটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে যে ডিসিপ্লিন। আমরা অনেক সময় মনে করি যে আমরা বড় হয়ে গেছি, আমরা চাকরি করছি বা আমরা এটা করছি ওটা করছি, আমাদের আর ডিসিপ্লিন হওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমি বলবো যে একটা মানে এক্সটেন্ট অফ ডিসিপ্লিন প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন। তো সেই ডিসিপ্লিন না থাকলে কিন্তু কেউ কোনো জায়গায় বড় হতে পারে না, সেটা স্টুডেন্ট লাইফ হোক, কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন হোক, পড়াশোনা হোক, চাকরি বাকরি হোক, মানে একটা শর্ট অফ ডিসিপ্লিন আমাদের অবশ্যই আমাদের লাইফে থাকা দরকার। আমি প্রচণ্ড ডিসিপ্লিন হয়েতেই পড়াশোনা করতাম, তো একটা শর্ট অফ ডিসিপ্লিন থাকা সবারই জরুরি লাইফে। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কঠিন সময় অনেক মানুষই পাশে এসে দাঁড়ান, একটা সময় পরে আমরা সাকসেসফুল হই, তখন আমরা নিজেদেরকে একটা অনেক একটা বড় কিছু মনে করলাম, বা সেই যে গ্রাসরুট লেভেলে কাজ করার জন্য আমরা শুরু করেছিলাম সেই রুটটাকে আমরা ভুলে গেলাম, ভাবলাম যে আমি এই হয়ে গেছি, একটা গাড়ি পেয়ে গেলাম, গাড়ি করে যাচ্ছি, সেইটা যেন না হয়, এই আর্ট কানেকশনটা যাতে থাকে। তো এইভাবে যদি কেউ ভেবে মানে কনফিডেন্টলি বা ডেডিকেটেড ওয়েতে তার প্রিপারেশন চালিয়ে যায় যে হবেই, আমি হাল ছাড়বো না, তাহলে একটা সময়ের পরে বা কারণ কি সময়ের আগে বা যার যেটুকু পাওনা তার থেকে বেশি কেউ পেতে পারে না, তো একটা সময় দিতেই হবে, ওভারনাইট এই সাকসেসটা আসবে না, তাই লেগে থাকতে হবে, সাফল্য অবশ্যই আসবে, এটাই আমার বলার কথা ছিল। ধন্যবাদ, আমাদের ভালো লাগছে প্রচন্ড আপনার সাথে এত প্রোডাক্টিভ টাইম কাটাতে পেরে, আমরা সত্যি আনন্দিত, আপনার সাকসেসে আমরা গর্বিত, একই সাথে এক্সাইটেড। আপনার ফিউচারেতে যা ড্রিম আছে আমরা আশা করবো সেগুলো সবকটা ফুলফিলড হবে, এবং জিরো সামে এতক্ষণ সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান বক্তব্য আমাদের ফলোয়ারদের সাথে রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ দ্য হোল টিম।